Rabbi zidni ilman. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد اپنرا বুঝতেই পারছেন আমার গলার ব্যাটারি ডাউন হয়ে গেছে। গত পাকশির শেষ দিন থেকেই গলা ভেঙে রয়েছে, তবে একদিনও রেস্ট হচ্ছে না। ডাক্তাররা বলেন যে রেস্ট লাগবে, কিন্তু প্রতিদিন আগে প্রোগ্রাম নেওয়া ছিল যে ফেব্রুয়ারির পরে আর কোনো প্রোগ্রাম করব না, যে জন্য ফেব্রুয়ারিতে প্রোগ্রাম নেওয়া ছিল। কষ্ট হলো, প্রতিদিনই কিছু কথা বলছি বলে গলা ভালো হচ্ছে না। প্রতিদিনই ভয় পাই কালকে আর বলা যাবে কিনা। গত পরশু দিন আপনাদের সীমা খালি ছিল, কোন রকম কথা বেরিয়েছে। গতকাল ছিল 12 বাজারে, কোন রকম বেরিয়েছে। আজকে দেখছে গত দুই দিনের চেয়ে একটু ভালো, কিন্তু আজকে যদি বেশি বলি কাল যদি বন্ধ হয়ে যায় তাহলে বিপদ। কাল পরশু তরশু তিন দিনই ঢাকা। এই জন্য সংক্ষেপে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো আমাদের দুনিয়ায় আল্লাহ রহমত পেতে আখিরাতে নাজাত পেতে আমাদের সাহায্য করবে সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। প্রথমেই আপনাদের ব্যানার দেখছিলাম, আপনারা কি ব্যানার পড়েছেন? পড়তে পারছেন না? ব্যানারে কি লেখা আছে? শিরিক, কুফর, হ্যাঁ, বিদআতের মূলোৎপাটন করে ইমান, ইসলাম, ইহসান প্রতিষ্ঠার লক্ষ্য। প্রথম কথা হলো এটা খুব কঠিন কথা, আর দ্বিতীয় কথা হলো এটাই আসল কথা। কঠিন কি জন্য? শিরক বিদআত অত্যন্ত ভারী জিনিস, যুগে যুগে বড় বড় মুজাদ্দিদ, বড় বড় আল্লাহর নেককার বান্দা শিরক বিদআত ধরে হিয়ো করে টানতেছে, টেনে 4-5 ইঞ্চি তুলেছেন, মনে করলেন যে এই হলো। উনাদের চলে যাওয়ার পরে আবার উনাদের নিয়েই শিরক বিদআতে ভরে গেছে। কথা বুঝেন না? যেমন মুজাদ্দিদ আফিসানি রাহিমাহুল্লাহ, আপনি তার বইপত্র পড়েন, মাকতুবাত পড়েন, শিরক বিদআতের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন। সব বেদাত, বেদাতে হাসানা বলে কিচ্ছু নেই, কোন বেদাত করা যাবে না। হাসানা, পাসানা, ছয়ানা, সাতানা সব বেদাত না যে। এত কিছু বলার পরেও সেই মুজাদ্দিদিয়া তরিকার নামে এখন সব বেদাত চলে। মুজাদ্দিদ আলফেসানি বলেছেন, জিকিরের সময় ঘাড় নড়া তো দূরের কথা, শব্দও করা যাবে না, মনে মনে জিকির করতে হবে। আর আমরা মুজাদ্দিদিয়া তরিকার নামে ঘাড় তো ঘাড়, পুরো দেহ গাড়ি ঘোড়া শুদ্ধ না। কথা বুঝেননি? মুজাদ্দিদ আলফিসানি বলেছে যে পীর কিছু না, তুমি আগে ইমান সহি করবা, নামাজ অর্জন করবা, ফরজ ওয়াজিব পালন করবা, এলমে দিন শিখবা, জামাতে নামাজ একটাও কাজা করবা না, সুন্নত একটাও ছাড়বে না, এরপরে যদি আরো এখলাস তৈরির দরকার হয় কোন নেককারের সহবতে যাবে। আর আমরা বলছি নামাজ হলে ভালো, না হলে না ভালো, রোজা রাখলে ভালো, না রাখলে আরো ভালো,
কি বলে হালাল খাও ভালো না খেলে বেশি ভালো, তবে হুজুরের কাছে যাওয়াই লাগবে। তাহলে প্রথম বিষয় হলো যে শিরিক বিদআত মূলোৎপাটন করা এটা খুব কঠিন কাজ। আমি আপনাদের বোঝাবো কেন কঠিন। শুধু আউলিয়া কেরাম না, আম্বিয়া কেরাম দেখেন, আমরা জানি আরবের কাফেররা তো কাফের ছিল, ঠিক না? আপনারা কি জানেন যে তারা খুব ইমানদার কাফের ছিল? আপনারা জানেন না, আরবের কাফেররা পাকা ইমানদার, নামাজি, হাজি, গাজী কাফের ছিল, কথা বুঝেন? তাদের কোনো সমস্যা ছিল না। আমরা অনেকে বুঝি না, আমরা মনে করি আরবের লোকেরা আল্লাহ মানত না, আরবের লোকেরা আল্লাহর দিন মানত না, আরবের লোকেরা আল্লাহর আইন মানত না, সব ভুল কথা। আরবের লোকেরা আল্লাহ মানত, আল্লাহ এক মানত, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন মানত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রব্বুল আলামিন নেই মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহ আমাদের মাহবুব মানত, আল্লাহর শরীয়ত মানত, সব মানত। কিন্তু তাদের তিনটে জিনিস ছিল না। প্রথম নষ্ট হয় তাদের ইব্রাহিম রাসূলুল্লাহ, এরপরে নষ্ট হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নষ্ট হয় বান্দার হক, আর সব ঠিক ছিল। আপনাদের দেশে মাজার, দরগা, মসজিদ আছে না? সবচেয়ে বড় মাজার, মাজার মানে যে জায়গায় যে জিয়ারত করতে হয়, হজ মানেও কিন্তু জিয়ারত, সবচেয়ে বড় মাজার, সবচেয়ে বড় মসজিদ, আল্লাহর প্রিয়তম মসজিদ কোনটি? আরবের কাফেররা সেই আল্লাহর প্রিয়তম মসজিদের খাদেম ছিল, সেখানে হজ করত। আবু জাহেল যে হাজি ছিল জানেন না? আবু জাহেল আল হাজ আবু জাহেল। তাহলে আরবের কাফের বলি আমরা যাদের, তারা যে কোনো বিচারে আমাদের দেশের ইমানদার কাফেরদের চেয়ে অনেক ভালো ছিল। কেন নষ্ট হলো আর রাসূলুল্লাহ সাল্লাম কি করলেন, আমি আপনাদের সংক্ষেপ হলো বোঝানোর চেষ্টা করব। কিন্তু তার আগে বলি, আলহামদুলিল্লাহ যেটা আমরা বলছিলাম, তাহলে আপনাদের ব্যানারের প্রথম কথা শিরিক কুফুর বিদআত মূলোৎপাটন করা, কথা না? এটা খুব ভয়ঙ্কর কথা। মানুষের পছন্দ হলো শিরিক বেদাত সব সহ আল্লাহর ইবাদত করা, এটা সবসময় সহজ কাজ এবং এতে অনেক সুবিধা আছে, আমি বুঝাবো আল্লাহ যদি তৌফিক দেন। দ্বিতীয় বললাম এটাই আসল কথা, এটা কি আপনারা বোঝেননি? শিরিক বিদআত কুফর নেফাক মূলোৎপাটন করা, এটাই হলো ইসলামের মূল কাজ। আমি মাঝে মাঝে ওয়াজের প্রকারভেদ বলি, ওয়াজ আমাদের সমাজে দুই প্রকারে হয়। প্রথম প্রকার হলো আমরা যখন কোরআন এবং হাদিস শরীফ দেখি, সাহাবায়ে কেরামের জীবনী দেখি, তাদের দাওয়াত ওয়াজ ছিল তিনটে বিষয় নিয়ে। কয়টা বিষয়? মানে
শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করো, ফরজ পালন করো, ফরজ ফরজ। দুই নম্বর, মানুষের হক দিয়ে দাও। তিন নম্বর, মানুষের সাথে ভালো আচরণ করো। কথা বুঝেছেন? কোরআন যদি তন্ন তন্ন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়েন, তাহলে কোরআনের দাওয়াত এটা, ফরজ পালন করো, তার ভিতরে শিরিক মুক্ত ইবাদত অন্যতম। ফরজের ভিতরে হারাম রয়েছে যেটা বঞ্চন করা ফরজ। দুই নম্বর, মানুষের হক দাও। তিন নম্বর, মানুষের সাথে ভালো আচরণ করো। হাদিস শরীফে এই জাতীয় অনেক মডেল আছে। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে বিভিন্ন সময়ে আমরা দেখি সাহাবায়ে কেরাম বেদুইন মরুভূমি থেকে ছুটে আসছে, নবীজি এসেছেন শুনে, ইয়া রাসূলুল্লাহ শুনলাম আপনি নবী, আল্লাহর ওহী আছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ আর কোন নামাজ পড়া লাগবে? বলে না, তবে যদি নফল পড়ো ভালো, রমজানের রোজা রাখা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আর কোন? বলে না, তবে যদি নফল রোজা রাখো ভালো, যাকাত দিতে হবে, ফরজ হলে হজ করতে হবে, বান্দার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক রক্ষা করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, এইরকম বলে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? সাহাবীরা মাঝে মাঝে বলেছেন, যেমন বুখারীর এক রিওয়ায়েতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা বিশাইইন ওয়ালান আনকুস মিম্মা ফরাদাল্লাহু আলাইয়া শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাঁচ ওয়াক্ত ফরজ, সুন্নত নয় মুস্তাহাব নয়, ফরজ নামাজের উপরে আমি কোনো নফল পড়ব না। সুন্নত কিন্তু নফলের ভিতরে, আবার রোজার উপরে কোনো সুন্নত করব না, আমি কোনো নফল ইবাদত করব না, আর যেটুকু আল্লাহ ফরজ করেছেন এর থেকে একটুও কমাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বললেন? কোন কোন হাদিসে বলেছেন কাউকে কাউকে, কদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাক, ও যদি সত্য কথা বলে থাকে অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেন? আমাদের ইসলাম তা নয়, একটু ভাবেন, আপনারা ভাবেন না হয়তো, আচ্ছা আমাদের ওয়াদ ঝগড়া গ্রুপিং দলাদলি ফরজ নিয়ে না নফল নিয়ে? খুব খেয়াল রাখেন, আমরা যেটাকে ওয়াজিব বলি, সুন্নত বলি, এটাও নফলের ভিতরে, ফরজ ছাড়া সবই নফল। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, কখনো ওয়াজিব বলা হয়, সুন্নত বলা হয়, তবে সবই নফল। তাহলে এবার একটু আপনাদের সাথে মত বিনিময় করি, আমাদের দেশের ওয়াজ এবং ঝগড়া ফরজ নিয়ে না নফল নিয়ে? আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, একটু ব্যতিক্রম। সাধারণত বাংলাদেশে মাহফিল হয় গ্রুপে, মিলাদের পক্ষওয়ালারা পক্ষের ওয়াজ আনে, ঠিক না? মিলাদের বিপক্ষওয়ালারা বিপক্ষের ওয়াজ আনে। কারণ যারা মিলাদের পক্ষে তারা কি বলেন যে মিলাদ পড়া ফরজ? কেউ বলে, কেউ বলে না। কিন্তু ঝগড়া কি নিয়ে? নামাজ পড়ে অথবা পড়ে না, দাড়ি রাখে অথবা রাখে না, হালাল খায় অথবা খায় না, বাপ মার খেদমত করে অথবা করে না, মূল মিলাদ পড়ে অথবা পড়ে না, ঠিক না? এটা একদিক, মিলাদ কিয়া মোনাজাত পাগড়ি টুপি এইসব নিয়েই ঝগড়া, এটা একদিকের। আরেকদিকের ঝগড়া, এটা আবার আগে বেশি ছিল না, মাশাআল্লাহ ইদানিং বাড়ছে, রফা দেন করবে না করবে না, জোরে আমিন বলবে না বলবে না, ঝগড়া আছে না? রফা দেন করা তো ফরজ, ফরজ 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 নেই, একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত হাত একবার উঠাবেন না, এক সিঙ্গেল বারও না,
নামাজের ক্ষতি হবে একটা সাহাবি তাবি কোরআন হাদিস কিছুই বলেনি। আমিন জোরে বলো তো ফরজ যেগুলো নিয়ে ঝগড়া করি এর ভিতরে কোন ফরজ আছে কিনা? আমরা হাত নাভির নিচেই না কানের উপরে এটা নিয়ে ঝগড়া এবং মাপির নিচে আলারা নিচের পক্ষের লোক আনে উপরে আলারা উপরের পক্ষের লোক আনে ছেলে মেয়েদের নামাজের পার্থক্য আছে কিনা এটা নিয়ে ঝগড়া। এক এক পক্ষে এক এক ওয়াই জানে না ছেলে মেয়ের নামাজের ভিতরে যে পার্থক্য এটা তো ফরজ কিছু না, একান্ত মুস্তাহাব পড়তে। তাহলে আপনারা আশা করি আমার সাথে একমত যে আমাদের ইসলাম হলো নফল কেন্দ্রিক। সেটা কেমন আমরা ছোটবেলায় শুনতাম, মা বলেছে মনি তেল আনবি তবে ফাও নিতে ভুলবি না। হ্যাঁ, এখন মার হুকুম তেল ভরে গেছে ফাও করে থাকবে তোর জায়গা নেই, উপর করে দিয়েছে নিচেই ফাও তেল দিয়েছে। আমাদের ঝগড়া ওরকম। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য খুব ভালো করে বোঝেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ফরজ যথেষ্ট, তবে গোল্ডেন এ পেতে বি প্লাস পেতে বি মাইনাস পেতে নফল লাগবে। মুসলমান তো সবাই একরকম হবে না, দুনিয়াতে আমরা দশটা টাকার জন্য খাটি, কাজে আল্লাহর কাছে বেশি নম্বরের জন্য খাটবো এটা দরকার, কিন্তু ঝগড়া হবে না প্রতিযোগিতা হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো এক ওয়াজ। দ্বিতীয় ওয়াজ, তিনটে ওয়াজ বলবো ভুলে গেলে বলেন, দ্বিতীয় ওয়াজ হলো টেলিভিশনে অ্যাড দেখেছেন? টেলিভিশন তো এখন সবাই দেখে, আমার বাড়িতে টেলিভিশন নেই কিন্তু আমি দেখি যখন হাসপাতালে যাই, বুঝেন না, ইচ্ছা না করলেও দেখতেই হয়, উপায় তো নেই, কারণ বসে আছি চারিদিকেই কয়েকটা টেলিভিশন। আচ্ছা, টেলিভিশনে অ্যাড বেশি না খবর বেশি, কারণটা কি? অ্যাডের পিছনে টাকা আছে। হ্যাঁ, তা অ্যাডের পিছনে টাকা আছে। যে একটা অ্যাড আপনার পড়ে মনে করেন, আমি অ্যাড সবচেয়ে দেখতে পারি তা না, দু একটা মাঝে মাঝে নজরে পড়ে, যেমন একটা অ্যাড হচ্ছে মনে করেন একটা অ্যাড হচ্ছে রসুনের শিকড় খেলে বিজ্ঞানীরা বলেছেন এত ফায়দা, মধু খেলে এত ফায়দা, এই ভিটামিনে এত ফায়দা, শেষে হচ্ছে আমাদের এই ট্যাবলেটটা বা এই কোটোটা কিনে নেন সব পেয়ে যাবে। এটা কি ভিটামিনের অ্যাড না ট্যাবলেটের অ্যাড? আমাদের ওয়াজ এখন অ্যাডমুখী হয়ে গেছে, আল্লাহমুখী নয়। সেটা কেমন? দুই ভাবে আমি বলবো ইনশাআল্লাহ। একটা হলো বাবারা কোরআন লাগবে, আল্লাহর নবীর মহব্বত করতে হবে, এইটা করতে হবে, হাদিস পড়তে হবে, সহি তরিকায় চলতে হবে, তবে বাবারা সারা দুনিয়ায় ফেতনায় পড়ে গেছে, এখন একটা হক্কানি হুজুর পেয়েছে দুনিয়ার সেরা হুজুর, সবাই যদি জান্নাতে যেতে চান এখানে চলে আসবেন। কথা বুঝেন? এটা কি কোরআন সুন্নার অ্যাড হলো না হুজুরের? কথা বুঝেন? আপনারা বুঝতে পারছেন না এদের কত অ্যাড। আসল ওয়াজ এখন তেমন নেই, এখন শুধু অ্যাড। কথা বুঝেন? আপনাদের কি করতে হবে বলবো, তারপরে ওয়াজে যাবো ইনশাআল্লাহ। আমরা কিছু জিনিস বানাই নিছি, একটু উদাহরণ দিয়ে রাগ করেন, আপনারা বিভিন্ন মতের আছেন, আমি সবাইকে মহব্বত করি, তবে আমি চাই যে আপনারা আল্লাহর দিকে আগে তাকান। সেটা হলো মনে করেন আল্লাহ তাআলা
অন্তরটাকে পবিত্র করতে বলেছেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, এটা ভালো। এখন আমরা বলবো ভাইরা কোরআনে আল্লাহ তাআলা কলব সাফ করতে বলেছেন, আর কলব সাফ করতে হলে হক্কানি পীরের কাছে যেতে হবে, যার পীর নেই তার পীর শয়তান, বর্তমান জামান কুতুবুল আক্তাব আব্দুল্লাহ জাহাঙ্গীর আছে তার কাছে যান, এটা কেমন ওয়াজ হলো? আসলে প্রথম কথাটা ঠিক, কলব সাফ করতে হবে, দ্বিতীয় কথাটা আংশিক ঠিক, অন্তরের তাজকিয়ার জন্য আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত যথেষ্ট। তবে একজন ভালো নিককারের সহবতে গেলে আমলের জজবা আসে, এটা বাস্তব। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নিককারদের ভালো আমল আল্লাহদের সহবত দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সহবত নেওয়া মানে একজনের কাছে যাওয়া না, কুনু মা সাদিকিন ওয়াহিদ, একজন, যে কোনো একজন নেককারের সাথে থাকো। কোরআন বলেছে নাকি না? সমাজের নেককার যারা আল্লাহর পথে চলে, সাদিক, লা ইলাহা ইল্লাল্লাহ তে সাদিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাদিক, বিদআত করে না, নবীর সুন্নাত সব মেনে চলে, কথাবার্তায় সত্যবাদী, স্ত্রী স্বামী পুত্র সংসার সব জায়গায় সত্য বলে, নেককার মানুষ, এই ধরনের সমাজে যারা থাকে, আমরা যখন তাদের সাথে বসি, মহব্বত করি, যে কোনো নেককার আলেমের ওয়াজ শুনি, এই নেককারদের সোহবত আদায় হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এরপরেও কোনো খাস কোনো নেককারের সোহবতে যাওয়া ভালো, কিন্তু ফরজ ওয়াজেব সুন্নত কিছুই না। কথা কি বুঝেছেন? আমরা নানা যুক্তি দিয়ে এটাকে জরুরি বানাবো, কেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই। এলেম শিক্ষা করা রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন? এলেম শিক্ষা করা কি ফরজ? এলেম কোথায় শিক্ষা হয়? এই মাদ্রাসায় না? তাহলে মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ নাকি? পার্থক্যটা বুঝেছেন? এলেম শিক্ষা করা ফরজ, মাদ্রাসায় ভর্তি হওয়া কিন্তু ফরজ না। আপনি বাড়ি বসে হুজুরদের কাছে মুখে শুনে, টিভিতে দেখে, কিতাব পড়ে, ঘরে বসে যদি ফরজ এলেম শিখে নেন, ফরজ আদায় হবে, ঠিক না? এখন আমি একটা যুক্তি দিই, এলেম শিখা ফরজ, আর এলেম মাদ্রাসা হয় না, কাজে মাদ্রাসায় পড়া ফরজ, আর মাদ্রাসায় ভর্তি নাম লেখালেই ফরজ আদায় হয়ে যাবে, আর যে মাদ্রাসায় ভর্তি হয়নি তার নামাজ রোজা হজ যাকাত কোনোটাই কবুল হবে না, ওর দোজকে যাওয়াই লাগবে। কথাটা কেমন হলো? ঠিক হলো? আমি এই কায়দায় কিছু উদাহরণ দিচ্ছি, কলব সাফ করা ফরজ, কিন্তু এজন্য কারোর কাছে যাওয়া ফরজ না, কলব সাফ করা ফরজ। আর এই কলব সাফ করতে একজন না একজন হক্কানি পীরের মুরিদ হতেই হবে, যার পীর নেই তার পীর শয়তান। আর মুরিদ হওয়ার উদ্দেশ্য কলব সাফ না, মুরিদ হওয়ার উদ্দেশ্য হুজুরের কোন রকম গিরে বেরিয়ে এসো, যে কারোর সাথে গিরে না মানলো তার নামাজ রোজা হওয়া যাকাত কিচ্ছু কবুল হবে না, ওর দোজকে যাওয়াই লাগবে। এটা কেমন হলো? আপনারা রাজি তো? আচ্ছা, রাজি হবেন কিছুতে কিছুতে। মনে করেন আল্লাহ কোরআন কারিমে রাসূল হাদিস শরীফে বারবার বলেছেন, ইসলামের আরকান গুলো পালন করো, বান্দার হক আদায় করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, এরপরে যা আছে জিহাদ, দাওয়াত, কি বলে এলেম প্রচার করা, এগুলো হলো দীনের জন্য উপকারী, গোল্ডেন এ পর জন্য, অধিকাংশ সময় এগুলো জরুরি না। কথা বুঝতে পেরেছি? তুমি সাধ্যমতো করবে, নাম্বার বেশি পাবে, আর যদি জরুরি হয়ও তুমি তোমার এলাকাতে দিনের জন্য কাজ করো, তোমার এলাকাতে দাওয়াত দাও, দোকানে আশেপাশে মানুষের বলো, তোমার দায়িত্ব আদায় হয়ে যাবে। কথা বুঝেছেন? কিন্তু আমি বললাম যে দেখো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জিহাদ করো, দাওয়াত দাও, সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। আর জিহাদ করো দাওয়াত দাও মানে আমাদের পদ্ধতিতে দাওয়াত দিতে হবে, জিহাদ করতে হবে, অন্য কোনো কায়দায় করলে হবে না। এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, এইটা মিথ্যা কথা। আর যে আমাদের কায়দায় আমাদের দলে এসে জিহাদ করবে না, দাওয়াত দেবে না,
ওর নামাজ রোজা হজ যাকাত যা আছে কোনটাই কাজে লাগবে না, ওর দোজখে যাওয়াই লাগবে। এরকম আছে না নেই সমাজে? এটা আমাদের বানানো ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে দেননি। আবার বর্তমানে আরেক ঝগড়া শুরু হয়েছে, মাজহাব মানা আর না মানা আছে না নেই? আচ্ছা বলেন, আমার কাছে যখন কেউ বলে মাজহাব না মানলে ইমান থাকবে না, বড় অবাক লাগে, কষ্ট লাগে। আমরা যখন ইমান থাকে কিসে, ইমান যেটা বলে আনিছি সেটা নষ্ট হলে ইমান যায়, আমরা কি বলে ইমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল মাযহাবু শরীয়তুল্লাহ আর শাইখু ওয়ালিউল্লাহ আব্দুল কাদের জিলানী গাউসুল্লাহ বলছি না, যেটা ইমান নেওয়ার জন্য পড়িনি সেটা ছাড়া ইমান যায় কি করে? আবার যখন কেউ বলে মাজহাব মানা না জায়েজ, মাজহাব মানা হারাম, কোরআন সুন্নাহ মানতে হবে, আমার এত বিরক্তি লাগে যে এটা কোনো কথা হলো নাকি? মাজহাব মানে হলো মত। আপনি একজন উমি মানুষ, সাধারণ তালবেলে আপনি কোনো না কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ কিভাবে মানবেন? আপনি বলবেন সহি হাদিস মানব, আরে মিয়া হাদিস কোনটা সহি? এটা তুমি কি করে দেখলে? হয় আব্দুল্লাহ জাহাঙ্গীরের মত নেবে, নইলে আলবানির মত নেবে, নইলে বিন বাজের মত নেবে, একটা মত তো নেওয়া লাগবে না? তুমি নিজে সনদ পড়েছো, কিছুই বোঝো না সনদের। তাহলে তুমি কোনো না কোনোভাবে মাজহাব মানছো। মূল কথা হলো দিন কোরআন সুন্নাহ পালন করা হলো আল্লাহর হুকুম, আর কিছু আল্লাহর হুকুম না। আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ইবাদত করো, মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর তরিকা, এটা হলো আমার জন্য দিন। তবে কোরআন সুন্নাহ থেকে মাসালা আমরা বুঝতে পারি না, আলেমদের সহায়তা নিতে হবে, এটাকে বলা হয় মাজহাব। কেউ যদি কোনো ইমামের ফিকি মাজহাবের মাধ্যমে কোরআন সুন্নাহ বুঝে আলহামদুলিল্লাহ, কেউ যদি মনে করে না আমি ভালো বুঝি বিভিন্ন মাজহাবের ইমাম ফকিদের থেকে বাছাই করে নেব, তার সে যোগ্যতা থাকে আলহামদুলিল্লাহ। কথা বোঝেননি? এখন বলে মাজহাব মানা শিরক, যেমন মূর্তি পূজা করা কি শিরক? ভালো কথা, একটা মূর্তি পূজা করা শিরক ঠিক না? চারটে মূর্তি, পাঁচটা মূর্তি, ছয়টা মূর্তি পূজা করলে আর শিরক হবে নাকি? তাহলে চার মাজহাব মানবো না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব, আলবানির মাজহাব, কি বলে শেখ বিন বাজের মাজহাব, ইবনে উসাইমিনের মাজহাব মানলে জায়েজ হয়ে যাবে নাকি? আমাদের কোনো না কোনো আলেমের মতের সহায়তা নিতে হবে। সমাজের আলেমরা যেটার উপরে মশলা দেন আমাদের দেখতে হবে। তবে উভয় ক্ষেত্রে ভুল আছে, কেউ কেউ মাজহাবের নামে কি বলে, আরে কোরআন হাদিস বুঝিনি আমাদের ইমাম আবানিবা কিছু বুঝিনি নাকি, এটা কিন্তু নাজায়েজ কথা। এটা বললে যে বলবে তার ইমান নষ্ট হবে। কিন্তু আমি যদি বলি যে না আমাদের ফুরফুরা দাদা হুজুর ওসিয়ত করেছে যে না আসল হলো কোরআন সুন্নাহ, তবে আমরা ভালো বুঝি না, আশা করি আবু হানিফা বুঝে মশলা দিয়েছেন, যদি কখনো প্রমাণ হয় যে আবু হানিফার মশলাটা কোরআন সুন্নাহর অনুকূল না, উনি ইশতেহাত করেছেন, ওনার পক্ষে একটা হাদিস নেই ওনার বিপরীতে হাদিস আছে, আমরা মানবো না ওনারটা, আমরা সুন্নাত মানবো। আমি বলছি না আবু বকর সিদ্দিকের ওসিয়তে আছে, কথা বুঝতে পেরেছেন? কাজেই মাজহাব মানার নামে যদি কেউ খারাপ করে সে খারাপ, মাজহাব মানা খারাপ না, কথা কি বুঝেছেন? যেমন মাদ্রাসায় পড়ে ছেলেরা নকল করে, করে না? ছেলেরা দাড়ি চাষে যায় না? ছেলেরা প্যান্ট শার্ট করে, করে না? কাজেই মাদ্রাসা সিস্টেমটা খারাপ ভেঙে দিতে হবে ঠিক না? না, যে খারাপ করে সে খারাপ, সিস্টেম খারাপ না, কথা বুঝতে পেরেছেন? আবার আমরা যখন বলি চার মাজহাব মানতেই হবে, এটা কখনোই কেউ বলিনি। কথাটা হলো এই চার মাজহাব ব্যাখ্যা করা বিস্তারিত আছে, সমাজের লোক মানে, আমরা যারা হানাফি বলে দাবি করি তারা এক হানাফি, আর এক হানাফিকে কাফের বলে না? বলে না। তাহলে আমরা কেমন হানাফি? আমাদের এক ইমাম একজন একজনের গতি গতি করছে, তার মানে আসলে হানাফি মাজহাব কেউ মানে না, প্রত্যেকে যার যার হুজুরদের নিয়ে মানে, আর নাম বাঙাই হানাফি মাজহাব। তাহলে আমরা হানাফি নাম দিয়ে
অথবা হাদিস নাম দিয়ে সহি হাদিস নাম দিয়ে মানুষদের ভিতরে বিভক্তি তৈরি করছে। কোন মাযহাব হাদিস বিরোধী না, কোন হাদিস মাযহাব বিরোধী না। মাযহাব হলো হাদিস জেনে বুঝে উম্মতকে সমাধান দেওয়ার জন্য আলেমদের চেষ্টা। কথা বুঝতে পারছেন? যেহেতু কথা উঠলো আমি একটু উদাহরণ দিই। বর্তমান জামানায় অন্যতম শ্রেষ্ঠ আহলে হাদিস মুহাদ্দিস ফকি শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি, শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন, সবাই নাম জানে। শেখ আব্দুল আজিজ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, খুব বড় আলেম ছিলেন। আমরাও তার কাছে সামান্য কিছু পড়ছি, অর্থাৎ সেদিক থেকে আমাদেরও উস্তাদ। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এলমে হাদিসের প্রচুর খেদমত করেছেন। আমি অবশ্য তার কাছে পড়ার সুযোগ পাইনি। সৌদি আলেমদের সাথে ওনার মতবিরোধ ছিল ভয়ঙ্কর। একসময় ওনার সৌদির আশা বন্ধ ছিল, পরে যখন আসতেন গোপনে, কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারতেন না। তো যাই হোক, এটা আজকের আলোচনা নয়। আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন রুকু থেকে আমরা নামাজে উঠি, আমাদের দেশে ঝগড়া হলো বুকে না নাভির নিচে, ঠিক না? আফ্রিকার দেশে ঝগড়া হলো ঝুলানো না বান্দা, আর আলবানিয়ার ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাদের ঝগড়া হলো রুকুর পরে। ইবনে বাজ বলছেন, রুকুর পরে উঠে আবার হাতটা বাঁধতে হবে। আর আলবানি রাহিমাহুল্লাহ বলছেন, রুকুর পরে উঠে হাত বান্ধা বিদআত, নাজায়েজ, গুনার কাজ। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? যে হাদিস পড়ে আব্দুল আজিজ বিন বাজ বললেন একটা কাজ সুন্নত, সেই হাদিস পড়ে আলবানি রাহিমাহুল্লাহ বললেন ওইটা বিদআত। কথা বুঝেন? আর আপনি কোনটা মানবেন? দুজনকে একসাথে মানতে পারবেন? আপনি একটা তো মানবেন, হয় হাত ঝুলে তবে নিলে ভেঙে দেবে, নাকি এরকম করবেন? বাজ বাণী এরকম তো করা যাবে না। যখন একটা মানলেন তখন আরেকজনের আপনি বিরোধিতা করলেন, কিন্তু এর দ্বারা আমরা দ্বিতীয় আলেমকে ছোট মনে করতে পারি না। সবচেয়ে বড় কথা আমরা বুঝলাম যে হাদিস থাকা সত্ত্বেও মতভেদ হতে পারে, পারে না? পারে না, পারে না। কেন? একাধিক হাদিস আছে, মিলাতে হবে। আপনাদের উদাহরণ দিই, আমলটা করেন। মুসলমান যখন মসজিদে ঢোকে, রাসূলুল্লাহ বলছেন মসজিদে ঢুকে অন্তত মিনিমাম দুই রাকাত নামাজ না পড়ে মসজিদে বসে পড়বে না, সহি হাদিস। আপনারা তো বসে পড়েন আমি জানি, কারণ নবীর সুন্নত আপনাদের পছন্দ হয় না। রাসূলুল্লাহ বলছেন মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ না পড়ে বসবে না, সহি হাদিস। আবার অন্য সহি হাদিসে রাসূলুল্লাহ বলছেন ফজরের আজানের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের নামাজের পরে বেলা ডুবা পর্যন্ত কোন নফল নামাজ পড়বে না। কথা বুঝলেন? এখন আপনি ফজরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন, আসরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন, এখন কি করবেন? এক হাদিস বলছে পড়ো, আর এক হাদিস বলছে পড়ো না। দুটো হাদিস আপনি একসাথে মানতে পারবেন না, আপনাকে যে কোনো একটা মানতে হবে। এটার নাম হলো মাযহাব, এটার নাম হলো ফিকহ। মনে করেন আপনি যদি বলেন রাসূলুল্লাহ বলে মসজিদে ঢুকেই নামাজ পড়তে হবে, আমি বলবো নবীজি বলেছেন এই সময় পড়ো না। আবার নবীজি বলেননি এই সময় মসজিদে ঢুকলেও পড়বে না, তাও আবার বলেননি। আবার বলেননি মাকরুহ ওয়াক্তে মসজিদে ঢুকলেও পড়তে হবে, তাও বলেননি। কাজেই হাদিস দুই রকম যখন থাকে, হাদিসের সমন্বয় দিতে একাধিক মত তৈরি হয়। অনেক সময় হাদিসের সহি জয়ীফ নির্ণয়ে মতভেদ হয়ে যায়, তো এই জন্য মাযহাব থাকবে, মতভেদ থাকবে। বিশেষ করে আপনাদের বলি যারা ফুরফুরার মহব্বত করেন, অনেকে আছেন এখানে, জি, ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকীকে মুরব্বীরা অনেকে দেখেছেন, দেখেননি? হ্যাঁ, উনি দুটো ওয়াজ করতেন, একটা হলো ওগো আহলে হাদিস আহলে হানিফ, আহলে হানিফ আহলে হাদিস, আমরা সবাই এক গো, শুনেছেন?
আরেকটা বলতেন, ওগো আমরা চার ভাই নয় পাঁচ ভাই, শাফেঈ, মালিকি, হানাফি, হাম্বলি, আহলে হাদিস সবাই আমরা ভাই ভাই। কাজে আমি আপনাদের অনুরোধ করব এগুলো ভুলেন না, যে যেভাবে আল্লাহর কোরআন সুন্নাহ মতো দিন পালন করছে আলহামদুলিল্লাহ, আমি আমারটা করি, আমারটা সহি আছে কিনা চেষ্টা করি, কথা বুঝেছেন? যাই হোক, এখন আমরা এটাকে দিন বানাইছি, একজন বলে ও যতই নামাজ রোজা করুক ও মাজহাব মানে ও কাফের, আর একজন বলবো যতই নামাজ রোজা করুক যেহেতু মাজহাব মানে না ও আর বেহেশতে যাবেই না, এরকম ঝগড়া আছে না নেই? এ সব হলো দল গুছানো, কথা কি বুঝতে পেরেছেন? আর এক রকম তিন নম্বর ওয়াজ আছে, এটা আরো ভালো, সেটা কি? বাবারা, আমার দাদা হুজুর বাবারা এত বড় আল্লাহর অলি ছিলেন, আমার পীর বাবা এত বড় আল্লাহর অলি, তার দরবারে একজন লোক আসছে অসুস্থ মানুষ, দরবারে নামার পরেই সুস্থ হয়ে গেছে, এটা কি? কমিশন তার চলে আসবে আমার কাছে, এটা হলো আমাদের ওয়াজ। আর হাদিসের ওয়াজ কি বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ পিতা মাতা এবং আত্মীয় স্বজনের হক আদায় করে, ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তার আয়ু বাড়িয়ে দেবে, রিজিকেও বরকত দিয়ে দেবে। আমি বললাম রিজিকের বরকত আয়ু বাড়তে হলে আমার আমার হুজুরের কাছে যাও, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিজিকের বরকত আয়ু বাড়াতে হলে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দিন শিখতে যাবা, বরকত নিয়ামত পাইতে গেলে তোমার বাপ মার খেদমত করো, আত্মীয় স্বজন দাও, আল্লাহ তোমার বরকত দিয়ে দেবে। আপনার পক্ষে কোন ওয়াজ আর আমার পক্ষে কোন ওয়াজ বলেন না? এই দুই ওয়াজের ভিতরে আপনাদের পক্ষে কোন ওয়াজ আর আমাদের পক্ষে কোন ওয়াজ? আগেরটা, আপনারা কোন ওয়াজ ভালোবাসেন? মিছে কথা কই না, প্রথম ওয়াজটা ভালোবাসে। আমি যদি এতক্ষণ দাদা হজুরের কারামতি বলতাম, দেখতে তার চোখের পানিতে প্রবেশ হয়েছে। আপনাদের সুবিধা আপনারা চান না, আমাদের গল্প শুনতে চান। এই জন্য ভাইরা, আমরা আমাদের ওয়াজ আর কোরআন সুন্নার ওয়াজের ভিতরে কিছু পার্থক্য পাই, তার মৌলিক হলো কোরআন সুন্না মূল যেটা বলেছে শিরিক মুক্ত ইবাদত। আমি অনেক আয়াত কোরআনে বারবার বারবার বলছে, আপনারা সূরা আনআমের শেষের তিন চার আয়াত 151, 52, 53 পড়েন, সূরা বনি ইসরাইলের 17, 18, 19, 20 পড়েন, বিভিন্ন জায়গায় লম্বা অনেক আলোচনা, কি কি বলা আছে? শিরিক মুক্ত থাকো, আল্লাহর ইবাদত করো, বাবা মার খেদমত করো, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, দরিদ্র অসহায়দের সাহায্য করো, যদি কিছু দিতে না পারো তাদের কাছে ক্ষমা চাও, সুন্দর আচরণ করো, ব্যভিচার করো না, ওজনে কম দিও না, প্রতিজ্ঞা ভঙ্গ করো না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, তোমার জন্য জান্নাত। কথা বুঝেন না? আমি একটা আয়াত পড়ব, পড়ার পরে একটা হাদিস ইনশাআল্লাহ বলব, এরপরে আমরা শিরিক বিদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন করুন, আমিন। আমি একটা হাদিস বলছিলাম আপনাদের, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বান্দার হক আদায় করো, ভালো ব্যবহার করো, জান্নাতে যাবে, বলিনি? এইরকম আর একটা হাদিস আছে, এইসব হাদিস আমরা বলবো, এর ভিতরে গোপন শর্ত আছে, এ সব করতে হবে, না করলেও সমস্যা নেই, তবে আমাদের দলে বা আমাদের হুজুরের মুরিদ হইতে হবে। এগুলো হলো আমরা বাড়াব, কিন্তু নবীজি বাড়াননি। এগুলো করার জন্য তুমি যদি কোনো নেককারের সহবতে যাও, কোনো গ্রুপে কাজ করো, নো প্রবলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাআলাহা ওয়া হাফাযাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। যদি কোনো মহিলা চারটে কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দেন।
চারটি কাজ। এক নম্বর, কোন পীর সাহেবের মুরিদ হতে হবে অথবা কোন ইসলামী দলে যোগ দিতে হবে, এটা এক নম্বর। দেখেন আল্লাহ রাসূল কি বললেন, যদি কোনো মেয়ে চারটে কাজ করে, ছেলেদের এগুলো লাগবে আরো লাগবে, মেয়েদের এই চারটি যথেষ্ট, কারণ মেয়েদের জন্য আল্লাহ জান্নাত সহজ করেছে। কথা বুঝেননি? আল্লাহর জান্নাত সবার জন্য সহজ। কোরআন এবং সুন্নাতের ওয়াজ হল মানুষের জন্য সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া। মানুষের জন্য সবচেয়ে সহজ কি? আর আমাদের ওয়াজ হলো আল্লাহর ওলি হওয়া। বাবা, চারটি খালি কথা না, অনেক কষ্টের কাজ, ঠিক আছে না? এই যে আল্লাহর ওলি হওয়া চারটি খানি কথা নয়, এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি, কোরআন হাদিসের গল্প না। একটু আগে যেমন বললাম আমার দাদা হুজুরের গল্প, আব্বা হুজুরের গল্প, বদনামেরে বাঘ মারার গল্প, পানি নিচেতে জাহাজ চলার গল্প, এগুলো তো সব কোরআন শরীফে আছে, তাই না? হাদিসে তো আছে, এগুলো আমাদের কোরআনে আছে, নাউজুবিল্লাহ। কথা বুঝেন না? আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর, এক ওয়াজ মাহফিলে গেলাম, বড় একজন আলেম ওয়াজ করলেন, কোরআন হাদিসের কথা কিছু বললেন না, এই গল্প স্বল্পই বললেন। তা আমাদের পীর সাহেব বলছে যে মৌলানা সাহেব বলেন কি, কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে। কোরআন হাদিসের ওয়াজ কারা করে? ওহাবি। যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি, আছে না? এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওহাবি। আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে, নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি গল্পের কিতাব, তাজকিরাতুল আউলিয়া। ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে নিয়েছে, এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি, আছে না? কথা বুঝেছেন তো? ঘরে ঘরে কেবলা কাবা নেই, বিশ্বের কেবলা কাবা এখন, যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওহাবিরা, আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিছি। আমাদের কোরআন সুন্নাহ ওহাবিরা নিয়েছে, আমরা তাজকিরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্নাহ বানিয়ে নিছি। আমাদের ওয়াজ শুধু আউলিয়াদের নিয়ে, নবীন নিয়েও না, সাহাবিদের নিয়েও না। কথাকে বুঝতে পেরেছেন? তারপরে পীর বলছে মুশকিল হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওহাবিরা নিয়ে নিছে, এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে দিতে পারলেই হবে। কথা বুঝেন না? কোরআন সুন্নার কথা বললেই বলে ওহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। কারণ কি? আপনি যদি জেনে যান আল্লাহর ওলি হওয়া সহজ, আমার কাছে আশা লাগবে না, তাহলে আমাদের লাভ না লস? আমাদের কি? এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনারা বোঝেন আল্লাহর ওলি হওয়া সহজ না। কাজে ওলি যারা আছে তাদের কাছে যে দোয়া খের নিতে হবে। কেমন গল্প? ইব্রাহিম আদামের গল্প শোনেননি? ওয়াজ কারনির গল্প শোনেননি? ওয়াজ কারনি রহমতুল্লাহ আলাইহি কি করছিলেন, কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ওহদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁতগুলো, গল্প শুনেননি আপনারা? তিনি নবীর বড় আশেক ছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা আশেক ছিলেন না, ওয়াজ করেনি সাহাবীদের চেয়েও বড় আশেক ছিলেন, ঠিক না? ভালো করে বোঝেন, সাহাবীরা চোখ দিয়ে দেখলেন দাঁত ভেঙে গেল নবীজির, কেউ ভাঙলেন না, আর ওয়াজ করেনি চোখে দেখেননি, শুধু কানে শুনেছেন তাই ভেঙে ফেললেন, তিনি বড় আশেক না? একটু বোঝেন, আমার একটু গান বেশি তো, অথবা কোনো ফ্যান দেওয়া যেতে পারে ছোটখাটো, যেটা শব্দ হয় না। যেটা বলছিলাম, মনে করেন আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে কাফেরদের ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, হঠাৎ খবর আসলো
হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে, আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম, হুজুর যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাবো, ঠিক না? আচ্ছা, আমি খবর পেলাম কাফেরদের গুলি ছররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে, আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সওয়াব হবে, ঠিক না? একটু বেশি হবে। হুজুর তো ভাঙতে চাননি, হঠাৎ লেগে ভেঙেছে, আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কোপালাম, সব বেশি হবে না? অর্ধেক হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে কি হবে? এই গল্পটা মিথ্যা। ওয়াজ করেনি পাগল ছিলেন না, সাহাবিরা পাগল ছিলেন না। ইসলাম তো আমাদের ঘরে বসে মাথা চাপড়া নেওয়ার দাঁত ভাঙা শেখায়, ঠিক না? ইসলাম আমাদের বলে বিপদ আপদ হইলে তুমি ঘরে বসে বুক চাপড়াবা আর দাঁত ভাঙবা, এটা তো শেখায় ইসলাম। শেখায় ময়দানে নিজে দিন পালন করো, দিনের দাওয়াত দাও, সংসার করো, এতে দাঁত ভাঙলে আলহামদুলিল্লাহ, না ভাঙলেও আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আদহামের গল্পটা কি? তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, রাজত্ব করা অবস্থাতেই তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, তাহাজ্জুদ করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে ঠক 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 আওয়াজ শুনলেন, রাজবাড়ির ছাদে। তিনি বললেন, ছাদে কে? ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। হুজুর আপনি কেন ছাদে? আমি উট খুঁজি। হুজুর রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? আপনি কি পাগল নাকি? তুমি কি পাগল? রাজত্ব করে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম আদাম বুঝলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। তিনি রাজত্ব ছেড়ে জঙ্গলে গেলেন, জঙ্গলে যে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই গল্প শুনেননি? এই গল্প থেকে আমরা কি বুঝলাম? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, তাই বুঝলাম না? এটাই তো কোরআন হাদিস শেখায়। মুসলমানদের সবচেয়ে বড় ওলি ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে সবচেয়ে বড় ওলি খোলাফায়ে রাশেদিন, ঠিক না? তারা কি হয়েছিলেন? বাদশাহ হয়েছিলেন না? তাহলে বোঝা গেল বাদশাহ হলে ওলি হওয়া যায় না, তাই বোঝা গেল? আপনারা চুপ করে কেন? বাদশাহ হলে ওলি হওয়া সহজ না কঠিন? আমি আজকে লম্বা ওয়াজ করতে পারবো না, শুনেন। তাহাজ্জুদ করে জিকির করে ওলি হওয়ার চেয়ে রাজা বাদশাহ ক্ষমতাধর হয়ে ওলি হওয়া অনেক সহজ। তাহাজ্জুদ করে যত সওয়াব পাবেন এর চেয়ে বেশি সওয়াব যদি একজন মাজলুমকে জুলুম থেকে রক্ষা করতে পারেন, একজন অসহায়কে সাহায্য করতে পারেন, একজন শাসক প্রশাসক ক্ষমতাবান নেতা যদি শুধু ফরজ আদায় করে আর মানুষের মাজলুমের পাশে থাকে, মানুষকে হেফাজত করে, ইনসাফ করে, ওই ব্যক্তি সবার আগে আল্লাহর ওলি হবে। কথা বুঝেন? আল্লাহর ওলি হওয়া এইরকম ভাবে মেয়েদের জন্য সহজ। মেয়েরা মানবতার জন্য সবচেয়ে বেশি কষ্ট করে। এই যে আমরা মানুষ হয়েছি, আমার মানুষ হওয়ার পিছনে আমার বাবার অবদান কত আর মার অবদান কত বেশি? কার মা? একটা দুটো তিনটে বাচ্চা মানুষ করলে মার আর কিছু থাকে না, কিন্তু বাপ মাশাল্লাহ গায়ে বাতাস দিয়ে বেড়ায়, কিছুই না। যদিও আপনারা, হ্যাঁ আমি বাপ, আমার হক বেশি, কিন্তু আসল কষ্ট কে করে? এই জন্য আল্লাহ মায়েদের জন্য মেয়েদের জন্য জান্নাত সহজ করেছে। যদি কোনো মেয়ে চারটে কাজ করে, কয়টা? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, নফল, মুস্তাহাব, সুন্নত, শবে কদর, কোনো কথা নেই, শুধু কি ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, স্বামীর আনুগত্য করে সংসার আর নিজের পর্দা ইজ্জত হেফাজত করা, এই চারটে কাজ যদি কোনো মেয়ে করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা
জান্নাতে ঢুকতে পারবে। তবে একটা গোপন শর্ত আছে, ফুরফুরার জামাই হুজুরের মুরিদ হইতে হবে না, অন্তত জামাত ইসলামের রকম হইতে হবে, তবলিগে তিন চিল্লা লাগাইতে হবে, তবে অন্য কোনো না কোনো পীরের মুরিদ হইতে হবে। এগুলো সব দিন পালনের উপকরণ। এই নামাজ, রোজা, পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক, কথাকে বুঝতে পেরেছেন? আবার এই চারটে আমল একটু রিপিট করি। প্রথমটা কি? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, সুন্নত জরুরি নয়, সুন্নত হলো গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য। আমাদের দেশের মেয়েরা অনেকেই সবে বরাতে নামাজ পড়ে, আছে না? কিন্তু ফরজ পড়ে না, আছে নাকি? ঠকাচ্ছে কাকে? আল্লাহকে ঠকাচ্ছে, আল্লাহকে ঠকানো যায়, নিজেকে ঠকাচ্ছে। আমরা বুঝি সবে বরাতের নামাজ কেউ আল্লাহ রহমতের জন্য পড়ে না, গুনাহ মাফের জন্য পড়ে না, পড়ে হলো আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য, কথা বুঝেন? কিন্তু সবে বরাতে ভাগ্য লেখা হয় এটা মিথ্যা কথা। ভাগ্য ভালো করতে হলে পিতামাতার খেদমত করেন, ভাই বোনের হক আদায় করেন, মানুষের উপকার করেন, আল্লাহ ভাগ্য ভালো করেন। আর বরকত রহমত পেতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো যাই, আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, আছে নাকি? শাড়ি পরে কিন্তু নামাজ হয় না। শাড়ি আপনাদের বউরা সবাই তো শাড়ি পরে, পরে না? আপনারা টুপি গোল না লম্বা, পাঁচ করলি না নয় করলি, জামা কাটা হবে না গোল হবে, পাগড়ির সাইজ কি হবে, সবুজ না কালো না হলুদ না বেগুনি, এটা নিয়ে অনেক ঝগড়া আছে নি, মাশাআল্লাহ। সব তো ফরজ, এগুলো তো ফরজ, আর মেয়েদের জন্য পর্দা করা ওই জন্য এটা নিয়ে কোনো কথা হুজুরের মাঝে মাঝে ওয়াজ করে, কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসে, কিছুই বলছে না হুজুর। এটাও বলে না যে তাবিজ নেওয়ার পরে বেপর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না, তাও বলে না, বলে নাকি? যেটা বলছিলাম, মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত, এই দুটো অংশ বাদে শরীরের সকল অংশ ঢেকে রাখা ফরজ। কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকীও নামাজ আদায় করে, তার মাথার কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, তুতমির নিচে গলার কাছে বেরিয়ে যায়, ঘাড়ের কাছে বেরিয়ে যায়, হাত কোনোই বেরিয়ে যায়, ওই মহিলার নামাজ হবে না। কাপড় না থাকলে ন্যাংটো হয়েও হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু কাপড় আছে অবহেলায় ভালো কাপড় না বানিয়ে শাড়ি পরার কারণে যদি এরকম হয় নামাজ হবে না, কথা বুঝতে পেরেছেন? আপনাদের কোনো আফসোস নেই, আরে গেলে তো দেখে যাবে বউ আমার কি, এই জন্য একজনও নাউজুবিল্লাহ বলল, বউ যখন দোজখে যাবে আপনি বেশতে হুর পাবেন, ঠিক না? কি হবে? আপনাকে যেতে হবেই, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, শুধু নিজে জান্নাতে গেলে হবে না, বউ বাচ্চাদেরও জান্নাতের পথে নিতে হবে। তো ভাইরা লম্বা বলতে পারবো না, মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক। আমার একটা বই আছে, আমার বই বোধ হয় বাংলাদেশে আছে কিছু, একটা বই হলো পোশাক পর্দা ও দেহসত্ত্ব। এতে দেখবেন পুরুষদের পোশাক, মেয়েদের পোশাক, নাক ফুল কান ফুল চুল কাটা সবই হাদিসের আলোকে আছে। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক, বড় ম্যাক্সি হাতা ফুল, পায়ের গোড়ালি পর্যন্ত ঝুল, বড় ম্যাক্সি, ম্যাক্সির উপরে বড় ওড়না, ম্যাক্সির নিচেই ছায়া অথবা পাজামা, এই তিনটি পোশাক মেয়েদের সুন্নত এবং ফরজ। মেয়েরা বাড়িতে সংসার করতে, ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে, কথা বুঝতে পেরেছেন? এতে কি হবে? নবীজির দেওয়া সুন্নত এবং ফরজ আদায় হবে, ফরজ পর্দা আদায় হবে। বাড়িতে যৌথ পরিবার বাসর এসেছে, দেওর এসেছে,
একটু মাথার ওন্নাটা দেখে একটু ঘন্টা দিয়ে নিলে শরীয়তের ফরজ 16 আনা বা 15 আনা আদায় হয়ে যাবে। আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে। মহিলা সাহাবীগণ নবীজির কোন কোন স্ত্রী নামাজের জন্য বোরকা পরে, কাজী আমরা যদি শাড়ি পরে কোনো নামাজ পড়ি তাহলে অবশ্যই ব্লাউজটা এই গগল পর্যন্ত হতে হবে। কোন পর্যন্ত হতে হবে? ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝুলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে, নাকি না? শাড়ি একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত, তার উপরে আবার বড় ওন্না অথবা হিজাব দিয়ে এমন ভাবে রাখতে হবে যে নামাজের ভিতরে যেন সরে যেয়ে চুল বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পারছি? আমরা শেষে যে আবার আসব, এটা হলো নামাজ। রমাদান আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন। তৃতীয় হলো, তৃতীয় কি মনে আছে? হ্যাঁ, স্বামীর আনুগত্য করব। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আপনাদের পক্ষে গেছে, খুশি হবেন না? যখন হুজুররা বলে বউদের স্বামীর আনুগত্য করতে হবে, আপনাদের একবার কি খুশি লাগে? কিন্তু হাদিস কি একটাই না আরো আছে? আরো আছে। কথা হলো আমাদের ইসলাম আর কোরআন সুন্নাহর ইসলামের একটা মৌলিক পার্থক্য আছে, যেটা বললাম। আমাদের ইসলাম আমাদের মুখী আর কোরআন সুন্নাহর ইসলাম মানুষ মুখী। আমাদের সমাজে অনেক মানুষ আছে, পুরুষ তাসবিহ তাহলিল করে, ইসলামের কাজ করে, হুজুরের মুরিদ হয়েছে, কোন ইসলামী দলে যোগ দিয়েছে, মসজিদে বসে অনেক এশাকের নামাজ পড়ে, দাড়ি রেখেছে, পাগড়ি পরে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, বউয়ের মোহর দেয় না, বাপ মা তুলে গাল দেয়, ছেলে মেয়ের হক দেয় না। এই রকম দিনদার আল্লাহওয়ালা মানুষ কি আছে আপনাদের দরগাপুরে? আছে। আবার মহিলারা, মহিলারা ইবাদত বেশি করেন, শাওয়ালের রোজা রাখেন, শবে বরাতে অনেক ইবাদত করেন, ফকির খাওয়ান, তাজবিহ তাহলিল করেন, জিকির করেন, কিন্তু স্বামীর সাথে, শাশুড়ির সাথে, বেটার বউর সাথে, ননদের সাথে, পড়শিদের সাথে ঝগড়া করে, কষ্ট দেয়, আজে বাজে নোংরা কথা বলে, আছে নাকি? এর কারণ হলো আমরা হুজুরেরা আপনাদেরকে তাসবির কথা বলেছি, জিকিরের কথা বলেছি, ফকির খাওয়ানোর কথা বলেছি, কিন্তু স্বামীর সংসার করলে, স্বামীকে সময় দিলে, স্বামীর সাথে ফুর্তি করলে, স্বামীর সাথে মিলে সংসার করলে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকলে, যে শবে বরাতের ইবাদতের চেয়ে তাহাজ্জুদ পড়ার চেয়ে বেশি সওয়াব হয়, এটা আমরা বলিনি। আমরা জিকিরের কথা বলেছি, খেদমতের কথা বলেছি, এগুলো আমরা জানি, কিন্তু স্বামীর জন্য সুন্নত এবং ওয়াজিব সুন্নত হলো স্ত্রী রাগ করলে সবর করা, স্ত্রীর সাথে ধৈর্য ধরা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীকে সংসারের কাজে সহায়তা করা, স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া বিনোদন করা, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া, এগুলো ইসলামের নির্দেশ। মসজিদে বসে তাসবিহ তাহলিল করার চেয়ে এটাতে আপনি বেশি সওয়াব পাবেন। কিন্তু প্রবলেম হলো স্ত্রী যদি স্বামীর সাথে মিলেমিশে সংসার করে, স্বামী যদি স্ত্রীর খারাপ ব্যবহারে ধৈর্য ধরে মিলেমিশে সংসার করে, শান্তিতে সংসার করে, তাহলে আমাদের কোন লাভ আছে? লাভ আছে? অশান্তিতে লাভ আছে। কারণ দোয়া তাবিজ শান্তির অবস্থায় নিতে যান না অশান্তির অবস্থায় নিতে যান? রোগ হলে ডাক্তারের লাভ, আর অশান্তি হলে, হ্যাঁ বিশ্বাস করেন, বেটার বউ কথা শুনে না, শাশুড়ি তাবিজ চায়, শাশুড়ি অত্যাচার করে, বেটার বউ তাবিজ চায়, তাবিজের দোয়ার ঝাড়ফুঁকের অধিকাংশ হলো অশান্তির জন্য। কথা বুঝেন তো ভাইরা? আপনারা আপনারটা বুঝেন, তাহলে জান্নাতে যাওয়ার তৃতীয় শর্ত
পুরুষদের জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীদের সংসার কাজে সাহায্য করতে পুরুষের দায়িত্ব ভালো ব্যবহার করা, বউয়ের খারাপ আচরণে ধৈর্য ধরা, সর্বোত্তম ভালো ব্যবহার করা। আপনি বন্ধু বান্ধবের সাথে যেভাবে হাসি মশকরা করেন, বউয়ের কাছে ঢুকলেই বাঘ হয়ে যান, আছে নাকি? মাশাআল্লাহ, পুরোপুরি একেবারে সাফ কল সুলতানুল আসকার হাজির হওয়া আল্লাহর ওলি মুরিদ, ঠিক না? বউয়ের সাথে ঝগড়া করে মনে করেন একা সুলতানুল আসকার হয়ে গেলে জান্নাত কনফার্ম। আর আমি এগুলো দুনিয়ার রিয়াজত কিচ্ছু না। আপনার যত ভালো ব্যবহার ধৈর্য, আমি বলা ভালো না, হাদিস গুলো বলতে পারছি না, তো খোলাসা কথা বলছি, যত ভালো ব্যবহার ধৈর্য, সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী এবং ছেলেকে। রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে এসে সাহাবীরা প্রশ্ন করছেন, রাসূলুল্লাহ সাল্লাম বাড়িতে থাকা অবস্থায় কি করতেন? তিনি বলেন, কানা ইয়াকুমু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদিমু নাফসাহু। তিনি বাড়িতে থাকলে খিদমত করতেন। খিদমত বুঝেন না? আমরা পীর সাহেবের খিদমত করি, ইসলামের খিদমত করি, মসজিদের খিদমত করি, করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে কার খিদমত করতেন? আপনাদের বউরা কিন্তু আশেপাশে আছে, শুনে ফেললে খবর হয়ে যাবে। রাসূলুল্লাহ কার খিদমত করতেন? স্ত্রীর খিদমত। নিজের কাজটা নিজে করতেন, ঝাড়ু দিয়ে নিতেন, কাপড়ের সেলাই করে নিতেন, নিজেরটা নিজে ধুয়ে নিতেন, স্ত্রীর সংসার কাজে সহায়তা করতেন, একসাথে খেতেন, গালে তুলে খেয়েতেন। এগুলো সুন্নত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে একজন মহিলা আছেন খুব দিনদার, সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা দিন নফল রোজা রাখেন, দান সদকা অনেক করেন, সবই ভালো, একটাই দোষ আছে, জিভেটা বড় তিতে, শাশুড়ি বেটার বউ ননদ পাড়া পড়শি মানে আশেপাশের মানুষদেরকে কথা দিয়ে ঝাঁঝরা করে দেয়। আরেকটা মেয়ে কোনো নফল নামাজ পড়ে না, শুধু ফরজ, সুন্নত নফল কিচ্ছু না, কোনো ফরজ রোজা রাখে না, কোনো নফল রোজা রাখে না, শুধু ফরজ, দান সদকা একেবারেই কম করে, তবে কারোর সাথে ঝগড়া করে না। দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঝগড়া করে ও দোজকে যাবে, আর যে শুধু ফরজ করে ঝগড়া করে না ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ঝগড়া এত নোংরা গুণা যে নফল তো নফল, ফরজ গুলো ফুরাই ফেলেছে, কথা বুঝেন? কিন্তু আমরা বুঝি না। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য দুটো দায়িত্ব, একটা হলো যে সেবা স্ত্রীর কাছে ছাড়া স্বামী নিতে পারেন না, পর্দা শরীয়তের কারণে যে সেবা স্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না, সেই সেবা স্বামী চাইলে স্ত্রীর কোনো ওজর না থাকলে দেওয়াটা ফরজ, না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, ফেরেশতারা লানত করে। আর বাড়ি থেকে বেরোনোর জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে, বাকি সংসারের কাজ আপনি পারলে করবেন, না পারলে স্বামীকে বলতে হবে আমি পারবো না, স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা। কিন্তু বাড়ি থেকে সমিতিতে যাবেন, ওয়াশরুমে যাবেন, বাড়ির বাইরে যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে, আনুগত্য করতে হবে। আনুগত্য দুটো ব্যাপারে ফরজ, একটা হলো দাম্পত্য ব্যাপারে, আর একটা হলো বাড়ি থেকে বাইরে যাওয়ার ব্যাপারে। বাকি সংসারের কাজ, রান্না বাড়া দুধ খাওয়ানো, এগুলো করলে অনেক সব, না পারলে ঝগড়া করা যাবে না, স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহযোগিতা করা। চতুর্থ, মেয়েদের জান্নাতে যাওয়ার চার নম্বর কাজটা কি? এইবার অন্তত চার নম্বর আমরা বলতে পারি, ইসলামী দলে যোগ দেওয়া বা পীর সাহেবের মুরিদ হওয়া, নিজের সতীত্ব হেফাজত করা, পর্দা ইজ্জত হেফাজত করা, কথা কি বুঝতে পেরেছি? আমরা যেটা বলছিলাম, আমাদের দেশের মেয়েরা ইবাদত করে কিন্তু পর্দা করে না, আছে না? শাওয়ালের রোজা ফরজ না নফল? আর পর্দা করা ফরজ। হুজুররা বানাইছে এই ফরজটা না কোরআনে আছে? কোরআনে আছে। কোরআনের আয়াতগুলো এখন পড়তে পারবো না, গলার
বেশি বললে কালকে হয়তো দেখা যাবে আর বলতে পারবো না। একটা মেয়ে বিপর্দা করেছে, মেয়েদের জন্য ফরজ হলো মাহরাম পুরুষ ছাড়া আত্মীয় অনাত্মীয় সকল পুরুষের সামনে দেহ ঢেকে রাখা। কোন মেয়ে যদি বাড়ির ভিতরে দুলাভাই বাসর দেওর দূরের আত্মীয়দের সামনে যান অথবা বাইরে যান, মাথার চুল বেরিয়ে গেছে, দেহ বেরিয়ে গেছে, হাত বাজু কনুই বেরিয়ে গেছে, এই অবস্থায় বাইরে গেলে প্রতি সেকেন্ডে একটা করে মহাকবিরা গুণা, শহরের গোস্ত খাওয়া, মদ খাওয়া, জিনা ব্যবিচার করার মতো মহাকবিরা গুণা ওই মেয়ে তার আব্বা আম্মা বা তার স্বামীর আমল নামায় লেখা হতে থাকে। প্রশ্ন হলো এই বিপর্দার মাধ্যমে মেয়েরা কি দুনিয়াতে কোনো লাভ পান? কিছু গুণা আছে, গুণা হয় কিন্তু লাভ হয়, যেমন ওজনে কম দিলেন গুণা হবে না কিন্তু 2000 টাকা লাভ হবে। বেপর্দা চলে মেয়েরা কি পান? ইনশাআল্লাহ ভাড়া কম নেই, দোকানদার দাম কম নেই। মেয়েদের লাভ হলো নিট তিনটি, একটা হলো মহাকবিরা গুণা নিজের এবং বাবা মার জন্য, আর একটা হলো ফেরেশতাদের লানত, ফেরেশতারা লানত করেন বিপর্দা চললে, আর একটা হলো এটা ভাগ্য ভালো থাকলে পাবেন অ্যাসিড অথবা টিজ, আর যদি কোনো মেয়ে আল্লাহর ফরজ ইবাদত জেনে পর্দা করে মেয়েরা কাজ করবে, গন্ধ উড়াবেন, মাঠে যাবেন, গরু নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন, চাকরি করবেন, অবশ্যই করবেন। আমরা এগুলো করার সময় হাফ প্যান্ট পরে করবো ঠিক না? কাজের সাথে তো পোশাক কোনো অসুবিধা নেই, মেয়েরা কাজ করবেন ফরজ সতর ঢেকে পুরো দেহ ঢেকে। কোনো মেয়ে যখন বাইরে যাবেন, বেগানা আত্মীয়রা এসে গেলে অথবা বাইরে যাওয়ার দরকার হলে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছেন, শরীরটা ঢেকে নিয়েছেন, যতক্ষণ পর্দা করে রাখবেন ততক্ষণ একটা ফরজ নামাজ পড়া রোজা রাখার মতো একটা ফরজ ইবাদতের সওয়াব তার তার আব্বা আম্মা অথবা তার স্বামীর আমল নামায় জমা হতে থাকে। সুবহানাল্লাহ। তো কাজী আমি লম্বা বলতে পারছি না, এই চারটি বিষয় যদি মেয়েরা মানেন তাহলে জান্নাত যেতে পারবেন। শুধু একটা এক জান্নাত, আল্লাহ রাসূল তার জন্য আট জান্নাত সব আল্লাহ খুলে দেবেন। তবে গোপন শর্ত কিছু থাকলো নাকি? থাকবে না, কিছু শর্ত না করলে আমাদের চলবে কি করে? তো ভাইরা এটা হলো আল্লাহর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইসলামে এইবার আসি, যেটা বলছিলাম লম্বা করব না, আমরা শুরু করছি বোধহয় আমরা 9টায় 10টা বাজে। শিরিক বিদআত উৎপাটন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন মক্কায় সব ছিল, ইবাদত ছিল, কিন্তু মক্কার কাফেররা প্রথমে একটা কাজ করছিল। মক্কার কাফেররা কোন নবীর উম্মত ছিল? কোন নবীর? ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের উম্মত ছিল, কথা বুঝেন? তার শরীয়ত মতই চলতেন, প্রায় 2,500 বছর শরীয়ত মতো চলেছে। এরপরে বড় বড় আল্লামা, বড় বড় হুজুর বললেন যে আমরা কিছু কিছু ইবাদত যুক্তি দিয়ে দলিল দিয়ে বানাতে পারি। তারা তওয়াব করতেন, আমরা তওয়াবে যে দোয়া পড়ি ওই দোয়াই পড়তেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুনেন একটা শব্দ বাড়ালেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক, আল্লাহ তোমার কোন শরীক নেই, তোমার জন্য আসছি, তবে আল্লাহ তুমি তোমার ভান্ডার, আল্লাহ তুমি তোমার ওলিদেরকে যাদেরকে দিয়েছো তারা কিছু পারে, কত বুঝেন? যারা ইব্রাহিম নবীর সুন্নত তরিকায় চলতে চাইতেন তারা বললেন যে এই যে কথাটা বলছো এটা তো ইব্রাহিম নবী বলিনি। আরে মিয়া, ইব্রাহিম নবী বলিনি, নিষেধ তো আর করিনি, সব কি নবীর তরিকায় হবে নাকি? তারা তওয়াব করতে, তওয়াবের সময় ইব্রাহিম নবী লাব্বাইকা বলা শিখিয়েছেন, তারাও বলতে,
তারা একটু নতুন সিস্টেম করলেন। শীষ দেওয়া কাবা ঘরে বসে তপ করতে যে হাত তালি দিতে না শীষ দেবে। যারা ইব্রাহিম নবীর সুন্নত মানতে চায় তারা বলল যে ইব্রাহিম নবী তো এরকম করে তপ করেননি। তারা বলে মিয়া আল্লাহর ইবাদত পূর্তিতে করলে আল্লাহ খুশি হয়। ইব্রাহিম নবী করেননি, নিষেধ তো আর করেননি, সব কি নবীর তরিকায় হয় নাকি? ইব্রাহিম নবী তপ করতেন এহরামের কাপড় পরে। 2000-2500 বছর এইভাবেই চলল। এরপরে তারা বলল যে দেখো আমাদের উপার্জন এখন হারাম হয়ে গেছে, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জুলুম করছি, মানুষেরা কেড়ে নিচ্ছি, এগুলো খারাপ বুঝি, তো দুনিয়াতে তো আর অত ভালো থাকা যায় না, কিন্তু আল্লাহর ঘরে তো হারাম টাকার কাপড় নিয়ে যাওয়া ঠিক হবে না। কি করতে হবে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেভাবে পাঠিয়েছেন আল্লাহর ঘরেও সেইভাবে যাব। কিভাবে? যারা নবীর তরিকা মানতে চায় তারা বললো যে ইব্রাহিম নবী তো ন্যায় প্রভাব শেখাননি। আরে মিয়া ইব্রাহিম নবীর কথা আলাদা, তার তো আর হারাম খাওয়া ছিল না, তিনি এরাম করেছেন, এরাম না পড়লে হজ হবে না তা তো আর বলেননি, সব কি নবীর তরিকায় হয় নাকি? কথা বুঝেননি? এই সিস্টেমকে কি বলে? বিদআত। যুক্তি দিয়ে দলিল দিয়ে নবীর তরিকার বাইরে যাওয়াকে কি বলে? এই বেদাত থেকে এবার আরেকটা নতুন জিনিস আসলো। ওরা কাবা ঘরকে খুব মহব্বত করত, কাবা ঘরের ছেড়ে যাইতে চাইত, তবে ব্যবসা বাণিজ্যে যাওয়া লাগত, আগে নিয়ে যেত। 2000-2500 বছর পরে তারা সফরে যাওয়ার সময় কাবা ঘরে একটা পাথর ব্যাগে করে নিয়ে যেত। যারা সুন্নত চায় তারা বলতো যে তুমি কাবা ঘরের পাথর নেবে কেন? ওরা বলতো এটা বেয়াদব, আল্লাহর ঘরের পাথর নিচ্ছি, তুমি আল্লাহর ঘর মানো না, আর তো কোনো কথা বলার নেই। ওরা কাবা ঘরের পাথর নিয়ে রাখত। এরপরে নতুন একটা সিস্টেম শুরু হলো, যখন কাবা ঘরের মতো মনে পড়তো ওই সফরে থাকা অবস্থায় ওই পাথরটা তওয়াব করত। এরপরে আর একটা হল রেহলাতা সিতাই অসাইব, ইয়ামানে এবং সিরিয়ায় যে তারা দেখতো যে আল্লাহর নবী ওলিদের অনেক মূর্তি আছে ইয়ামানে এবং সিরিয়ায়, ইব্রাহিম, ইসমাইল, মুসা, আইসা, ইয়াহুস, ইয়াউব, সোয়া, নাসর, আল্লাহর বরহাক নবী, বরহাক ওলি। তারা বলল কাবা ঘর কার ঘর? ইব্রাহিম, ইসমাইল কার নবী? ইয়াহুস, ইয়াউব কার ওলি? আল্লাহর ওলি। কাজে আল্লাহর নবী আল্লাহর ওলিরা কোথায় থাকবে? আল্লাহর ঘরে থাকবে। তারা ওই মূর্তি এনে কাবা ঘরে রাখতে লাগবে। প্রতিবাদ করে লাভ নেই, প্রতিবাদকারীরা কি বলে? ইব্রাহিম নবী তো এটা করেননি, করেননি, নিষেধ করেননি। ইব্রাহিম নবী মূর্তি পূজা করতে নিষেধ করেছেন, কিন্তু কাবা ঘরে নবী ওলিদের মূর্তি রাখা যাবে না তা তো আর বলেননি। কথা বলেননি? সব কি নবীর তরিকা হয় নাকি? এরপরে আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেল। কথা বলেননি? তাহলে প্রথমে কি আসলো? কি আসলো আপনারা বলেন না, প্রথমে কি? হ্যাঁ, এরপরে কি আসলো? শির। এই জন্য সুন্নত মানে নবীর তরিকা হুবহু ধরে রাখা, আর বেদাত মানে সুন্নত প্লাস। সুন্নত বেদাত বলেন না, মানুষ মাইন করবে। সুন্নত প্লাস বেদাত মানে কি? প্লাস। সেটা কেমন? আমরা আগে এইচ ট্যাবলেট খেতাম, ঠিক না? এখন কি খান? কেন এইচে ভালো কাজ হয় না, এইচ প্লাসে কাজ ভালো হয়? আমরাও বলি সুন্নত ভালো, তবে সুন্নতে আমাদের পুরো কাজ হবে না, আমাদের কাল্ব পুরো সাফ হবে না, একটু প্লাস লাগবে। ভাইরা, ডাক্তারের ওষুধে প্লাস করা যায়, নবীর সুন্নতে এখন কাজ হবে না প্লাস লাগবে, এই চিন্তা করলে কি ইমানটা ঠিক থাকলো না? কেমন একটু? আমাদের কোনো বেদাতই দলিল মুক্ত না, সুন্নত মুক্ত।
কিভাবে? একটা উদাহরণ আমি বিভিন্ন জায়গায় দিই আপনাদের বোঝার জন্য। আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? এই মাদ্রাসায় নুরানি হেফজখানায় বসে না দাঁড়িয়ে পড়েন? বসে। আমি আজকে অকাট্য দলিল দেব, মিলাদ কিয়াম ও রোজ কি বলে পীর মুড়ি দিচ্ছে, অনেক অকাট্য দলিল দেব যে কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া আদব, বসে পড়া বেয়াদবি, দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব, বসে পড়লে কম সওয়াব। দেখেন আপনারা মানেন কিনা। সবচেয়ে বড় মর্যাদা সম্মান কার? কোরআন কার কালাম? আপনি এমপি হেডমাস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলেন আর আল্লাহর কালাম বসে পড়ছেন, আপনার সে বেয়াদব আছে? এ দলিল কাটতে পারবেন? অকাট্য। আমরা নামাজ পড়ি না? নামাজের ভিতরে সব ইবাদত আছে। নামাজের ভিতরে দরুদ নেই? সালাম নেই? জিকির নেই? দোয়া নেই? দরুদ কিভাবে পড়ি নামাজে, বসে না দাঁড়িয়ে? সালাম কিভাবে পড়ি? দোয়া কিভাবে পড়ি? আল্লাহর তাজিম আর তাহিয়াত কিভাবে পড়ি? তো দাঁড়াই কি করি? দাঁড়াই কি করি? হ্যাঁ, তাহলে দেখা গেল আল্লাহ নিজে শিখিয়েছেন, দরুদ হবে বসে, সালাম হবে বসে, মিলাদ হবে বসে, কিয়াম হবে বসে, দোয়া হবে বসে, জিকির হবে বসে, আর কোরআন কিভাবে হবে? আপনি মিয়া আল্লাহর হুকুম মানেন না, বসে কোরআন পড়েন? তিন নম্বর দলিল, নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। দাঁড়িয়ে কি করেন? কি করেন দাঁড়িয়ে? কোরআন পড়ে। তাহলে বোঝা গেল কোরআন বসে পড়া যেখানে জায়েজ সেখানেও দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব হবে। আপনারা এই দলিলগুলো বুঝেছেন তো? কাটতে পারবেন তো? রামদা দিয়েও কাটতে পারবেন না। তাহলে আমরা আজকে থেকে সবাই দাঁড়িয়ে কোরআন পড়বো, ঠিক আছে না? কেউ রাজি আসছে না, কারণ সমাজে প্রচলন নেই। প্রচলন থাকলে এই দলিল শুনে যে কত জিন্দাবাদ দিতেন। এগুলোর নাম দলিল, সুন্নত দলিল। আমাদের গলত হলো এই দলিলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু দলিল দিয়ে গেছেন না, আমলও শিখিয়ে গেছেন। প্রত্যেকটা কাজেই তার সুন্নত আছে। আপনি যত দলিল দেখবেন আগে জিজ্ঞেস করবেন নবীজি কি এই কাজটা করেছে কিনা, করলে কি কায়দায় করেছে। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্ন, নবীজি কি কোরআন পড়তেন না পড়তেন? নামাজের ভিতরে পড়তেন, বাইরে তো আর পড়তেন না? কিভাবে পড়তেন? না, নামাজের বাইরে নবীজি সবসময় কোরআন বসে পড়তেন। কথা বোঝেননি? নামাজের বাইরে কোরআন সবসময় শুয়েও পড়তেন। আয়েশা বলছেন, আমি অসুস্থ থাকা অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন পড়তেন। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআনই উত্তম অথবা ফরজ, কিন্তু নামাজের বাইরে বসে কোরআনই সুন্নত। কারোর যদি পায়ে ব্যথা হয়ে যায়, ঘুম আসে, দাঁড়িয়ে পড়ে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। কেউ যদি মনে করে বসে কোরআন পড়লে বেয়াদব, কাজে আমি বসে পড়বো না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, তার কি হবে? আশ্চর্য, আমরা বললাম যে দাঁড়িয়ে পড়লে গুনাহ হবে না, আবার এখন পড়ছে দাঁড়িয়ে পড়লে গুনাহ হবে। দুটো কথা বিপরীত হয়ে গেল না? একটু বোঝেন, গুনাহ দাঁড়িয়ে পড়ার কারণে নয়, বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবেই কোরআন পড়বে সমান সওয়াব। সুন্নত হলো বসে পড়া, ওজর সওয়াব বসেই পড়তে হবে, এতে সওয়াব বেশি। কেউ যদি ওজরে দাঁড়িয়ে পড়ে দোষ নেই, তবে যদি কেউ মনে করে, কি করে? যদি কেউ মনে করে বসে পড়লে কম সওয়াব, দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব, বসে পড়লে কম আদব, দাঁড়িয়ে পড়লে বেশি আদব, তাহলে ওই ব্যক্তির মনে করা তার নাম হলো বেদাত। বেদাত মূলত আকিদা, মনে করা, বিশ্বাস করা। এটা কেন বেদাত, কেন গোনা? কেউ যখন মনে করে বসে পড়লে কম আদব, বসে পড়লে কম সওয়াব, সে কাকে বেয়াদব বানায় বলেন না? সে কাকে বেয়াদব বানালো?
জি বুঝে কে পড়তেন, প্রথম বসে বসে কে পড়া শিখালেন? যখন কেউ মনে করে বসে পড়লে বেয়াদবি হয়, কোমাদব হয়, সে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বেয়াদব বানায়, ঠিক না? আর এটার নাম হলো বেদাত। নবীজি সাহাবীদের সুন্নতকে অবজ্ঞা করা, ছোট মনে করা। তো ভাইরা লম্বা বলবো না, আমাদের সমাজে যত বেদাত, বেদাত গুলো নবীর সুন্নতকে ছোট মনে করা হয়, আর বেদাত গুলো আমাদের উপকার করে, হুজুরদের আপনাদের না। আমাদের দেশে মিলাদ আছে, আছে না? আমরা মিলাদের পক্ষে বিপক্ষে বলছি না, তবে একটু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রশ্ন আছে নাকি? কারণ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন, সোমবারেই তিনি নবুয়ত পান। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝেননি? তাহলে সুন্নত মিলাদ কি? সোমবারে কি ব্যাপার, আপনার নীরব কেন? সোমবারে রোজা রাখা হলো সুন্নত মিলাদ, আর প্রতিদিন অন্তত 100 বার দরুদ পড়া, নবীজির উপরে সালাম পড়া, নবীজির জীবনী পড়া, এগুলো হলো সুন্নত মিলাদ। কথা কি বুঝতে পেরেছেন? আর আমাদের সমাজের কথা হলো নবীজি সোমবারে রোজা রাখো না রাখো, দরুদ পড়ো না পড়ো, অন্তত বছরে একবার না হলে বাপ মার মৃত্যুতে একবার মিলাদ পড়া লাগবে, ঠিক না? এখন বসে আমাদের পক্ষে কোনটে, আপনাদের পক্ষে কোনটে? আপনারা যদি সবাই প্রতি সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার 1000 বার দরুদ বা সালাম পড়েন, প্রতিদিন নবীজির সিরাত সামায়েল পড়েন, আমাদের কোন লাভ হবে? কিন্তু আপনারা কিছুই না করেন, অন্তত বছরে 1-2 দিন বাড়িতে মিলাদ দেন বা মসজিদে মিলাদ দেন, আমাদের লাভ হবে না? কথা কি বুঝতে পেরেছেন? নবীজির সুন্নত হলো বাবা মা মারা গেলে সদকায়ে জারিয়া করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, স্থায়ী কাজ করে দাও। আর আমাদের সুন্নত মা বাবা মারা গেলে দোয়ার মাহফিল করো, খানা করো, কুলখানি করো, আছে না? কারণ এই যে দোয়ার মাহফিল করো, কুলখানি করো, নবীজি কদর করেনি, সাহাবীরা করেনি, আমরা করি। আপনাদের সবাই বাপ মা মরে গেলে 2 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় বিল্ডিং করে দিলেন, কাজ করে দিলেন, বই কিনে দিলেন, আমাদের কোনো লাভ হবে? আমরা ভাগ পড়ে গেলাম। আর যদি আপনারা খানার আয়োজন করেন, দোয়ার আয়োজন করেন, আমাদের ডাকেন, তাহলে আমাদের লাভের কথা তো আমরা বলবই, কথা বুঝেন না? নবীর সুন্নত আপনার জন্য, সামাজিক আচরণগুলো আমাদের কিছু ভাগ আছে, আপনার কতটুকু লাগবে বলতে পারবো না, যেটা বলছিলাম ভাই। এই জন্য সমাজে বেদাতের দাওয়াতটা বেশি হয়ে যায়, কারণ সকল বেদাতের ভিতরেই আমাদের অনেক মাসলাহাত স্বার্থ থাকে, আর পিওর সুন্নতের ভিতরে আমাদের স্বার্থ থাকে। এখন আপনারা কি করবেন, শেষ কথাটা বলেই আমি বিদায় নেব। কথা হলো ভাই, আপনারা মাঝে মাঝে বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কি করব, এরকম কথা কি আপনারা বলেন? কোন জায়গায় যাব? খুবই ভালো কথা। আপনি হাতে একটা বাজারে তুলে নিয়ে ওই একটা বাজারে গেলেন, এক জায়গায় 10টা মাছের দোকানদার, প্রত্যেকেই বলছে চাচা আসেন, ভাই আসেন, ভাই আসেন, আমার কাছে ভালো, আমার কাছে ভালো, আসেন বলেন না? তখন আপনি বলেন থলেটা নিয়ে, এক এক দোকানদার এক এক কথা বলে, কোন দোকানে যাব বলে বাড়ি চলে যান, ঠিক না? তো কি করেন? সবটা ভালো লাগে বলেন, যেহেতু এক এক দোকানদার এক একটা বলছে, একটা নিলেই তো হলো, এক দোকানে যে বলেন 5 কেজি আলু দাও, এলে দেন নিয়ে চলে আসেন, তো কি করেন? প্রথমে দোকান বাসেন, প্রথমে কি করেন? দোকান কাছেন যে কোন দোকানে একটু ভালো হবে, ভালো মাল দেবে, ঠকাবে না। এরপরে যখন ওই ভালো দোকানদার বলেন যে ভাই 5 কেজি আলু দাও, পারলে একটা দিয়ে 5 কেজি একবারে তুলে মাপে আপনি নিয়ে নেন, কি করেন? পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ,
আপনি যখন আলু কেনেন, পেঁয়াজ কেনেন, মরিচ কেনেন, মাছ কেনেন, বাছাই করেন, কিন্তু যখন ঈমান কেনেন, আমল কেনেন, জান্নাত কেনেন, বাছাই করেন না। তাহলে বোঝা গেল আপনার কাছে ঈমান আমল জান্নাতের দাম পেঁয়াজ মরিচের চেয়ে অনেক বেশি। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তো ভাই এই যে কথাগুলো বলেন এই কথাগুলো ঈমানের কথা না। আপনি আলু বাছবেন, পেঁয়াজ বাছবেন, ঈমান বাছবেন না? আপনার ভিতরে চেতনা থাকবে। আপনি বলবেন আমার অমি মানুষ কি করে বাঁচবো না, অমি মানুষ বাঁচবে? আল্লাহর সাথে বিজনেস সহজ। আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করব নবীর তরিকায়, আল্লাহ আমি বেঁচে করব, বুঝে করব। আপনি চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ সহজ করবে। যাত্রার কথা শুনেন না, একজন বলে গেল না, দু নম্বর কথা হলো আপনার নবী আপনাকে আলো দিয়ে গেছে, আপনি আলো থুয়ে অন্ধকারে যাবেন কিনা চিন্তা করেন। আমাদের একটা ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। ইবাদতের তরিকা নেব কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। তোমাদেরকে দুটো জিনিস শিখে গেলাম, আল্লাহর কোরআন, আমার সুন্নত। কথা বুঝেন? এই কোরআন সুন্নতে সব আছে। প্রথম কথা, আল্লাহর প্রথম হুকুমটা কি? ইকরা। ইকরা মানে শোনো। ইকরা মানে কি? আপনারা পড়ে মুসলমান না শুনে মুসলমান? না, আপনাকে পড়তে হবে, আর না পড়তে পারলে শুনতে হবে কোরআন। ইমাম সাহেবকে বলবেন, আমি জানি আপনারা করবেন না, কারণ আপনারা আমাদের সুবিধা দেখবেন, হুজুরের কিছু টাকা দেওয়া যায় কিনা। কথা বলছেন না, আমরা জান্নাতে যাবো এটা দেখবেন না। আপনি কোরআন পড়েন, যদি পড়তে না পারেন, ওই মানুষ লেখাপড়া জানেন না, মসজিদের ইমাম সাহেব তো পড়তে পারেন নাকি? মসজিদের ইমাম সাহেব বলেন, ঈশার নামাজের পরে, আসরের নামাজ পরে, জোহর একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আধা ঘন্টা মারফুল কোরআন, তাওজিহুল কোরআন, অমক তফসিরটা থেকে কোরআনের তর্জমাটা পড়ে শোনাবা। কথা বুঝতে পেরেছেন? হাদিস শরীফ পড়ে শোনাবা। আপনি শুধু নবীর কথাগুলো শুনবেন, ওই মহান সাহেবের মুখেই শুনবেন, আল্লাহর কথাগুলো শুনবেন, আপনার কালবের ভিতরে নূর এসে যাবে। আমরা খালি বলি হুজুরের কথা দিয়ে কালবে নূর আসে, আল্লাহর কথায় তো নূর নেই নাকি? নবীর কথায় তো নূর নেই নাকি? নবীর কথা নূর, আল্লাহর কথা নূর, কালবে নিতে হবে। আপনি না নিলে আপনি ঠকবেন। আমার বড় অদ্ভুত লাগে, আমাদের দেশে মানুষ নিজের স্বার্থ বোঝে না, পরের স্বার্থ বোঝে। কথা বুঝেন? জান্নাতে যাওয়ার জন্য নবী বললেন, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, নিজে বুঝে ইবাদতের চেষ্টা করো। আপনি করবেন না, হাজার হাজার টাকা খরচ করে হুজুরদের দিয়ে আসবেন, আসবেন না? মনে করেন আপনার একটা অসুখ বিসুখ হয়েছে, বিপদ হয়েছে, আপনার সামনে দুটো অপশন, একটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওযু করবেন, নামাজ পড়বেন, সেজদায় যাবেন, সেজদায় দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ বিপদ কাটিয়ে দেবেন। এটা নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে। আরেকটা হলো, অত কষ্ট না করে জামাটা পরবেন, 2000-5000 টাকা পকেটে নেবেন, এই পকেটে রাহা করজ নেবেন, 2-3 কেজি আম নেবেন, পারলে একটা ছাগল নেবেন, নিয়ে আমাদের ফাঁসির দরবারে বা ফুরফুরার দরবারে চলে যাবেন, হুজুর দোয়া করে দেবেন, বিপদ কেটে যাবে। আপনার স্বার্থ কোনটি সেটি বলেন, আপনার জন্য সহজ উপকারী কোনটি, আর আমাদের স্বার্থ কোনটি, আপনারা কোনটি করেন? তাহলে বোঝা গেল আপনারা নিজের স্বার্থ বোঝেন না, পরের স্বার্থ বোঝেন। তারপরও আমি আমার স্বার্থ বুঝি, আমি আমার শ্বশুরের ওয়াজ করে নিয়ে দরবার, কারণ জানি ওতে কিছু হয় না, ও দুনিয়ায় শ্বশুর কিছু দেবে না, কেউ কিছু দেবে না, মরে গেলে আল্লাহ তো দিতে হবে, ও দরকার নেই। আমি বা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা যা বুঝলাম বললাম, অন্তত আমি আশা করতে পারি যে আল্লাহ আমার কিছু দেবে। আপনারা পালন করবেন না করবেন আপনাদের ব্যাপার। তো ভাই যেটা বলছিলাম, পড়তে হবে, পড়ার পাশাপাশি যা শুনবো যাচাই করতে হবে, এইভাবে না চললে বিপদে পড়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেহেতু প্রশ্ন আছে আমি আর কথা বলছি। পিস টিভি দেখা জায়েজ আছে না? ওই কি যেন জি টিভি, জলসা টিভি, এইগুলো দেখা জায়েজ, তাই না? ঠিক না? হুজুরাতে এগুলো বলতে বলে না। কথা হলো
জায়েজ নেই কেন? পৃষ্ঠিবিতে তো নাচ হয়, গান তো হয়, বেটিদের অ্যাড তো হয়, সংবাদের সময় তো বেটিরা পড়ে, নাজেজ কোন কারণে হবে? দিনের ওয়াজ হয়, দাওয়াত হয়, আপনি শুনবেন। মুশকিল হলো আপনাদের ওই একটাই, শুনেই লাভ মারবেন, শুনে যাচাই করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইস্তামিউনা আল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা, মুসলমান কথা শুনবে, যাচাই বাছাই করে পালন করবে। পৃষ্ঠিবিতে ভালো কথা হয়, পৃষ্ঠিবিতে কবরে যেয়ে সেজদাদের কথা বলে, ঠিক না? পীর বাবা মা ফাতেমার জামাই সেই গল্প করে, পীর বাবার কাছে না গেলে কিছুই হবে না বলে, মুসলমানদের দলাদলির কথা বলে। পৃষ্ঠিবি ভালো ভালো ওয়াজ হয়, তবে আপনি যাচাই করবেন, আলমদেরকে জিজ্ঞেস করবেন, জামাতে নামাজ পড়লে সে ওয়াক্তে ইমাম চুপে চুপে সুরা কেরাত পড়ে, মুক্তাদি সুরা ফাতিহা পড়তে হবে কিনা? পড়াই ভালো, তাবিজ কবল, লাল সুতো, নীল সুতো, টাকা বালা জায়েজ কিনা? এগুলো হাদিসে শিরিক বলা হয়েছে, পান পড়া, তেল পড়া, ফু, এগুলো সুন্নত। মাগরিবের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে। সহি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটানা নফল পড়েছেন। কাজে আপনি যত পারেন নফল পড়বেন, এটা সহি সুন্নাহ সম্মত। মাগরিবের নামাজ গুলো দুই রাকাত করে ছয় রাকাত না আহবিন পড়তে হবে কিনা? কোনো নফল হবে না, সব নফল যাবে। আওয়াবিনের কোনো সহি হাদিস নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাম মাগরিব থেকে ঈশা পর্যন্ত নফল নামাজ পড়তেন, এটা সহি। আপনি যে কয় রাকাত পারেন পড়বেন, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আল্লাহ দিলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কোরআন শরীফের কোন আয়াত পীরের কাছে মুরিদ হওয়ার তাগিদ আছে কিনা? সব আয়াতেই তো পীরের কথা আছে। আমার কাছে একজন বলছে, কোরআন শরীফে পীর নেই, মুর্শিদ তো আছে। তো বললাম, মুর্শিদ তো আল্লাহ, আল্লাহ বলেছেন যার আল্লাহ হেদায়েত করলো তার কোনো মুর্শিদ নেই। মানে আল্লাহ হলো মুর্শিদ, আল্লাহ হলো হাদি, মুর্শিদ মানেও যা, হাদি মানেও তাই। আল্লাহ বলেছেন, ওমা ইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আর আমরা পীর সাহেবের মুর্শিদ বানাইছি। আল্লাহ বলেন আমি একমাত্র মুর্শিদ। আল্লাহ কোরআনে বলেছেন নবীকে, আপনি ইচ্ছা করলে হেদায়েত করতে পারেন, হেদায়েত কে করে? আল্লাহ। ইরশাদ কে করে? আল্লাহ। তারপরও নবী, আলেম, উলামা, পীর, মাশায়েখ আমাদেরকে দিনের পথ দেখান, কিন্তু পীরই মুর্শিদ হবে আর এই মানুষে হুজুর মওলানা হবে না, এটা আবার কোন কোরআন হাদিসে আছে? দুই নম্বর কথা, যেটা দিয়ে আমরা পীর সাহেবরা দলিল দিই, ওয়াবতাহু, এর আগেরটুকু আমরা অনেকে জানি না, এই আয়াতের প্রথমটুকু জানি না, শেষটুকু জানি না, শুধু এইটুকু জানি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ঈমান তাকওয়া অর্জন করো, দুটো ওসিলা সন্ধান করো, জিহাদ করো। কয়টা হলো? ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ। বিশ্বেরা ওসিলা নিয়েছে, রাজনীতিবিদরা জিহাদ নিয়েছে, ঈমান তাকওয়া, ঠিক আছে না? ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম, আর মাধ্যম হলো বিশ্বের। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের শেষে এই আজানের পরে ওসিলা চাই না? আতে মুহাম্মাদের ওসিলা বলি না? তার মানে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা ওসিলা দেন, তার কোন পীর নেই, একজন পীর ধরিয়ে দেন। আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্য তার কোন মাধ্যম নেই, একটা ভালো মাধ্যম দিয়ে দাও নাকি? এই মানে হবে ওসিলা মানে মাধ্যম, এটা হলো বড় গল, এটা বাংলা। আরবিতে ওসিলা মানে নৈকট্য, ওসিলা মানে কি? এবার মিলে যাবে, আল্লাহ তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সবচেয়ে বড় নৈকট্য দাও। কথা বুঝেন? আল্লাহ বললেন ঈমান সহি করো, তাকওয়া মানে ফরজ ওয়াজিব ঠিক করো, ওসিলা মানে এরপরে বেশি বেশি নেক আমল করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করো। কথা বুঝেন? ওসিলা, আল্লাহর কাছে যাওয়ার ওসিলা কি, এটা কার কাছে শিখতে হবে? কথা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাছে যাবো কার? আর কাছে যেতে ওসিলা কি জিনিস, সেটা কার কাছে শিখবো? রাসূলুল্লাহ কোথাও বলেননি যে আল্লাহর কাছে যেতে গেলে কোন একজন লোকের সাথে গিরে মারতে হবে। আল্লাহর কাছে যাইতে গেলে ঈমান সহি করতে হবে, ফরজ আদায় করতে হবে, নফল ইবাদত করতে হবে সাধ্যমতো। হ্যাঁ, কোন নিকার মানুষের সহবতে যেতে পারে, এটা ভালো।
এরপরে আমরা দলিল দিই কোন মাস সাদিকিন বিশ্বের বড় দলিল আমাদেরই দলিল আমরা হলাম খারাপ বিশ্বের আমার শ্বশুর শিখিয়েছে বলো ওয়াজ হবে আল্লাহর জন্য মুরিদকে ওয়াজ না হয় না কথা বলেন বিজনেস কার সাথে ওই বিজনেসে লাভ বিশ্বাস করেন মাসের সাথে বিজনেস করে লাভ নেই যেটা বলছিলাম কোন মাস সাদিকিন এটা বিশ্বের দলিল ঠিক না সাদিকিন মানে পীর সাহেব বরং বর্তমানে অতীতে ভবিষ্যতে অধিকাংশ পীর সাহেব ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আমরা অস্বীকার করব না আকদাবুল কাযিবিন সাদিকিন মানে কি সত্যবাদী সত্য আমাদের ইমানে সত্য হতে হবে আমরা কি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে সাদিকিন মানে যে নবীর তরিকা আল্লাহর ইবাদত করে কোনো সুন্নত ছাড়ে না সুন্নত তরিকায় চলে এটার প্রথম সাদিক ঠিক না এরপরে মানুষের সাথে লেনদেন মুআমালাতে সত্যবাদী হতে হবে ঠিক না এই রকম মানুষ যদি চাষী হয় সমস্যা আছে মেহতর হলে ভ্যানওয়ালা হলে রাজমিস্ত্রি হলে তার নাম যে পীর হইতে হবে শায়েখ হইতে হবে এটা কোথায় পেয়েছে আসলে যেটা আসিল সেটা হলো সাহেব আব্দুল কাদের জিলানি কিন্তু কারোর মুরিদ হননি বায়াত করেননি বায়াত করতেন রাষ্ট্রের রাষ্ট্র ছাড়া কারোর বায়াত হতো না সহবত নিতেন পীরের কাছে যে নিকার মানুষের কাছে যে ছমাস এক বছর থাকলে এ বাদতে আবেগ আছে অন্তরে আল্লাহ মুখিতে আছে কথা বুঝতে পেরেছেন তো এই জন্য নেককারদের সহবত নিতে হবে নেককার বা নেককার নামে একটা খাস মানুষ মনে করতে হবে এটা নেককার সুন্নতের আমল নেই তাওহীদ নেই শিরিক আছে বিদআত আছে অথবা ফরজ তরক আছে ওয়াজিব তরক আছে আপনি মনে করেন পীর সাহেব তারপর তার নাম দিলেন সাদেক তারপর ওই সাদেকের বায়াত করলেন এরপরে বললেন বায়াত না হলে তোমার দোজক এগুলো কোনোটাই সত্য কথা না আমার জিজ্ঞাসা এ দেশের আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা সুন্নাত মানে কি আবু হানিফা রহমাতুল্লাহের সুন্নাত ইমাম শাফির সুন্নাত আহমদ ইবনে মালিকের সুন্নাত কার সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাত মানে ঐক্য লম্বা বলতে পারবো না জামাত মানে কিন্তু দল না জামাত মানে ঐক্য কাজে কেউ যদি নবীর সুন্নত মানে মুসলমানদের ভিতরে সবাইকে মহব্বত করে দলাদলি করে না কারো সুন্নত জামাতের কাজে আহলে হাদিস হলে আহলে সুন্নত জামাত হবে না এই কথাটা কোথা থেকে আসে আমার বেন লোকে না আহলে সুন্নত জামাত মানে যদি মনে করি চার ইমামের একটা মানাই লাগবে তাহলে চার ইমামের আগে আহলে সুন্নত জামাত ছিল না যেমন অনেক সময় আহলে হাদিসের ভাইরা বলেন বোখারিতে থাকলে অন্য হাদিস মানা যাবে না আরে মিয়া তাহলে বোখারি লেখার আগে মুসলমানরা কি মানত কথা হলো সহি হাদিস মানতে হবে বোখারির তাকলিদের কোনো অবকাশ নেই ঠিক তেমনি ইমামদের অনুসরণ তাদের থেকে মশলা নেওয়া এগুলো সব ঠিক আছে কিন্তু কেউ যদি কোরআন সুন্না অনুযায়ী কোনো ভুল না করে সুন্নতের ভিতরে চলে আমরা তার বের বের করবো কেন আহলে হাদিসদের ভিতরে অনেক কিছুই ভালো তারা শিরিক বিরোধী তারা বিদআত বিরোধী তাদের ভিতরে সুন্নত পালনের আগ্রহ আছে কিছু খারাপ যেমন আহলে হাদিস না হলে মাযহাব মানলে কাফের মাযহাব মানলে মুশরিক এটা জামাত না এটা দলাদলি এটা ফিরকাবাজি এটা খারাপ কথা কি বুঝতে পেরেছেন কাজেই কোনো মানুষ যদি মাযহাব না মানলেও চার মাযহাবের ইমামের যে মূল মাসালার ভিতরে থাকে কোরআন সুন্নার ভিতরে থাকে দলাদলি না করে মাযহাব মানলে গালি না দেয় মাযহাব মানাকে শিরক মনে না করে কেউ যদি বলে মাযহাবকে দিন মনে করলে খারাপ এটা তো দোষ নেই মাযহাব মানলেই খারাপ মাযহাবের আলাদা দল আমরা আলাদা দল এই দলাদলি না করে মুসলমানদের জামাত ঐক্য পছন্দ করে সুন্নত মেনে চলে অবশ্যই তিনি আহলে সুন্নতের জামাত কথাই বুঝতে পেরেছেন বিশেষ করে যারা ফুরফুরা মানেন ফুরফুরার পীর আব্দুল্লাহ সিদ্দিকীকে আমু শুনেছি আপনারাও শুনেছেন তিনি বলেছেন আমরা পাঁচ ভাই হানাফি শাফি মালিক আম্বলি আর সবাই আহলে সুন্নতের জামাত কথা কি বুঝতে পেরেছেন বাংলাদেশের কোন কোন পীর আলেম ডাক্তার জাকির নায়েক সম্পর্কে মন্তব্য করেছেন জাকির নায়েক কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল ইত্যাদি
যে যে কথা বলবেন তার কাছে আল্লাহর কাছে প্রমাণ দেবেন, আমাদের কাছে প্রমাণ নিয়ে আমরা বলি না। হায়াতুন নবী বলতে আমরা কি বুঝি? হায়াতুন নবী অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, অন্য সবার মতো মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পরে কবরে তার একটা স্পেশাল হায়াত আছে। তিনি আমাদের দরুদ পড়লে ফেরেশতারা পাঠিয়ে দেন, সালাম পড়লে পাঠিয়ে দেন, তিনি এগুলোর জবাব দেন। হাদিস শরীফে অনেক বিষয় রয়েছে, এগুলো বোঝা যায়। হায়াতুন নবী মানে দুনিয়ার হায়াত না, যেমন হায়াতুস শুহাদা, শহীদরা জীবিত না, তার মানে কি দুনিয়ার মতো নাকি? খাবার দিয়ে আসতে হবে, তাদের বউ বিয়ে করা যাবে না, সম্পত্তি বন্টন হবে না নাকি? ভেতরের নামাজ এক রাকাত পড়া শুদ্ধ হবে কেন? কেন আপনি যা পড়েন শুদ্ধ হচ্ছে না? আমরা যেটা পড়ি ওটা শুদ্ধ আছে, এক রাকাতের হাদিস আছে। বাংলাদেশে ইসলাম বিকাশে কোন রাষ্ট্রনায়কের অবদান বেশি? আমার জানা মতে জীবনে কোনো রাষ্ট্রনায়ক ইসলাম প্রচার করবে, রাষ্ট্রনায়করা ক্ষমতা প্রচার করে। এই জন্য রাষ্ট্র দিয়ে ইসলাম হবে এই চিন্তাটা গলত, ইসলাম দাওয়াতে সহায়ক হবে, ইসলাম প্রচার হয় দায়ীদের দাওয়াতে, রাষ্ট্র দাওয়া ফ্রেন্ডলি হবে, রাষ্ট্র দাওয়াতের পক্ষে হবে, এটাই যথেষ্ট। কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি অসৎ কাজের সাথে জড়িত তাহলে আমি তার নেতৃত্ব মানা যাবে কি না? তার নেতৃত্ব মানা আপনার জন্য ওয়াজিব, কথা বুঝেননি? একজন খারাপ করে, গুনাহ করে, ফাসেক, কিন্তু সে রাষ্ট্রপ্রধান, প্রতিষ্ঠান প্রধান, আপনি তার মানেন না? এজিদের আনুগত্য করেনি সাহাবিরা, মামুন, আমিন, মুতাসিম, এরা প্রচন্ড খারাপ ছিল, আহমদ ইবনে হাম্বাল সহ সকল ফকিহ তাদের আনুগত্য করেছে। আপনি তার যে হুকুম কোরআন সুন্নাহ বিরোধী না তার আনুগত্য করেন, যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী সেটা করবেন, পাশাপাশি তাকে নসিহত করার চেষ্টা করবেন। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মিছে কথা, জাল হাদিস। কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, নবীজি সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা জাল হাদিস। আর নবীজি নূরের তৈরি কোরআন হাদিসে কোথাও নেই, নবীজি আমাদের মতো মানুষ, কোরআন হাদিসে বারবার বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা, নবীজি নূরের তৈরি হলে দাম বাড়ে, মাটির তৈরি হলে দাম কমে, এটা হলো ইবলিসি যুক্তি। ইবলিস কি যুক্তি দিল? যে আমি আগুনের তৈরি কাজে দাম বেশি, আদম মাটির তৈরি দাম কমে, কথা বুঝেননি? সূর্য কি? নূর, নূর না? সিরাজা মুনিরা, আপনার গোসল ফরজ হয়েছে, গোসল করতে পারছেন না, সূর্যের নূরে এক ঘন্টা গোসল করলে পাক হবে না, কিন্তু মাটিতে তো এক থাবা মারলে পাক হবে না? নূরের নূর হলে দাম বাড়ে, এটা কোরআন হাদিসে কোথাও আমরা পাইনি। লোক জানে শুনে বেদাত করবে তার নামাজ রোজা হজ কবুল হবে কিনা, না আমরা কোনো গুনার কারণে অন্যান্য ইবাদত কবুল হবে না এটা বলবেন না। যে ব্যক্তি বেদাত করে বেদাতটা কবুল হবে না, বেদাত মুক্ত যে ইবাদত আমরা আশা করি আল্লাহ কবুল করবে যদি শিরিকে না হয়। মানুষ মারা গেলে জানাজার পরে কবর দেওয়ার পর দোয়া মোনাজাত করে, তিন দিন পর দোয়ার অনুষ্ঠান কালেম খতম দেয়, গরু ছাগল জবাই করে, একে যাই যাকে আছে কিনা, আরে ভাই এসে ভালো কাজ আছে নাকি? আমাদের দেশে যে কোনো খানা খাইতে পয়সা লাগে, এমনকি বিয়েতে অলিমায় গেলেও কিছু দিতে হয়, একমাত্র দুটো খানা ফ্রি, বরযাত্রী খানা, মৌত খানা। এই দরজা বন্ধ করেন না ভাই, যদিও না দেয় বন্ধ করতে হবে। ছেলের বিয়ে দিল খাওয়াইল না, সহ্য হয়। মেয়ে বিয়ে দিল, চাকরি পেলো, ছেলের চাকরি হলো, খাওয়াইল না, তাও সহ্য হয়। বাপটা মরে গেল, এত বড় আনন্দ, তাতেও খাওয়াইল না, এটা কিন্তু কেউ মানতে রাজি না। মরলেই লাল পড়া শুরু করে, এইবার এক পেট খাওয়া যাবে, তবে এই খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো যেই মরে গেলে খাওয়াবে তার জন্য খাস দোয়া করতে হবে, আল্লাহ এরা খুব ভালো মানুষ, মরলে খুশি হয় খাওয়ায়, আল্লাহ এদের বাড়িতে মাসে জন্য একটা করে পড়। এর চেয়ে বর বর কোনো কথা নেই, আর শরীয়তের দৃষ্টিতে এটা হলো একটা বিদআত।
ইবাদত করব কার সকল ইবাদতের সওয়াব কার কাছে আশা করব কোন কায়দায় ইবাদত করলে সওয়াব পাওয়া যাবে কে শিখিয়েছেন আল্লাহ রাসূল কখনো কেউ মরে গেলে খানা পিনা আয়োজন করেন না এগুলো আমাদের জন্য সুবিধা বাদ দিয়ে না হ্যাঁ আপনি তো যোগ গেলে আমার কেমন খাওয়া হবে শুধু খাওয়া না ইচ্ছা করে যে ব্যক্তি মিথ্যা হাদিস বলে তার পরিমাণ জাহান্নাম একটি মাসে গ্রামে দুটি মসজিদ আছে একটিতে বেদাত চলে আর একটিতে চলে না আমি কোন মসজিদে নামাজ পড়ব যেটা বেদাত নেই পড়বে তো জামাতে নামাজ নষ্ট করতে পারবেন না স্ত্রীর মৃত্যুর পর স্বামী গোসল দিতে পারবে কিনা জি না আমাদের দেশের ফেকি মাজাবে পারবে না যে দেশে যে মতটা থাকে ওইটি নিয়ে চলতে হয় পায়ের গিরার নিচে পাজামা লুঙ্গি পরা যাবে কিনা পরা যাবে না কেন আপনি পরবেন আমি মারব নাকি তবে দোজকে যাবে তিরিশটা সহি হাদিস আছে যে কাকুন নিচে কাপড় ধরলে দোজকে যেতে হবে জানাজার নামে সূরা ফাতিহা পড়া যাবে কিনা জি যাবে সূরা ফাতিহা পড়াই উত্তম তবে না পড়লেও নামাজ হবে সাহাবীরা কেউ কেউ পড়তেন কেউ কেউ পড়তেন না সহি হাদিস আছে তবে পড়াটা যে উত্তম আবু হানিফা রহমতুল্লাহ মাজহাবেও আপনি স্বামীকে না পড়লেও দেখবেন সানার বদলে সূরা ফাতিহা পড়া তারা উত্তম বলেছেন কাজেই সূরা ফাতিহা পড়াটাই উচিত আলহামদুলিল্লাহ আর তো প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ তাহলে আজকের মতো এখনো গলাটা আছে দোয়া করেন যেন কাল পরশু তরশু গলাটা ভালো থাকে আর একটু বিক্ষিপ্ত কথা হলো সব কথা বলা হলো না শিরিক বেদাত ব্যাপারে ভালো জানার জন্য আমার এহলিয়া সুনান বই এবং আকিদা বই নেবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকুল আকবরের বাংলা অনুবাদ করছি ওটাও আছে নিয়ে যাবেন তাহলে শিরিক বেদাত সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবেন আর বাকি অন্য সময় কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আলাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডেইলি ইসলাম এ কমপ্লিট গাইড টু ইসলামিক লাইফস্টাইল